So today we will see how to use binary file, because that is our ultimate objective, to write into binary file. তো আমাদের কিছু প্রবলেমস যেটা ট্রাবল শুটিং এর আমরা একটু করেই ফেলি, 2 মিনিট লাগবে, যেগুলো আপনারা অনেকেই ফেস করেন। আমি দেখি যে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশট দেই, এরর হচ্ছে, এই হচ্ছে, এটা ঘন ঘন আসতে থাকে। এটা বেসিক্যালি কিছু কনফিগারেশন প্রবলেমের জন্য হয়। তো এটা আমি একটু জাস্ট বলছি আপনাদের। হ্যাঁ, তো এটা হলো, লেটস সে দিস ইজ মাই, এটা হচ্ছে আমার প্রজেক্ট প্যাকেজ। ওয়েন ইউ ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ওয়েন ইউ ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ইউ অ্যাকচুয়ালি টেল হিয়ার যে কি হবে, ঠিক আছে? তো আমার এখানে এটা সিএসসি 213 পর্যন্ত আছে। তাহলে সিএসসি 213, এই যে আমার জাভা মেইন সিএসসি 213, এবং এখানে আমার প্রজেক্টের নাম হচ্ছে মিনি আইরাস। সো মিনি আইরাস নামে আমার একটা প্যাকেজ তৈরি হয়ে আছে, এটাই আমার প্রাইমারি প্যাকেজ। ওকে, অ্যান্ড দিস ইজ ফর জাভা পার্ট, অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য রিসোর্স পার্ট, ওখানে কিন্তু মিনি আইরাস। সো ওখানে আমার এফএক্সএমএল ফাইলগুলো আছে, বাট আই ক্যান অলসো ক্রিয়েট মোর প্যাকেজেস টু অর্গানাইজ দ্য ক্লাসেস ইন টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। তো যেমন ইন দিস কেস আই হ্যাভ ক্রিয়েটেড এ নন ইউজার প্যাকেজ, যেখানে আমি কোর্স ক্লাসটা আপাতত রেখেছি, মডেল ক্লাস। ইউজার প্যাকেজ, এখানে আমার সব ইউজার গুলো আছে, ইউজার সুপার ক্লাস, ওকে, সাপ্লায়ার স্টুডেন্ট এমপ্লয়ি সাব ক্লাস, এমপ্লয়ি সাব ক্লাস ফ্যাকাল্টি, রিসার্চার একটা ইন্টারফেস। তাহলে এগুলো আমার ইউজার প্যাকেজে আছে। ইউটিলিটি প্যাকেজে আছে আমার গ্রেড ইনফো, ওকে, অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। তো এরকম আমি কিছু ইউটিলিটি ক্লাস তৈরি করতে পারি, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ডেট, এসেট্রা। তাহলে এরকম আমার মাল্টিপল প্যাকেজ থাকতে পারে। ওকে, মাল্টিপল প্যাকেজ নিয়ে প্রবলি ইট ডিড নট ওয়ার্ক, এসওডিরা দেখাইছে বা আপনারা করেছেন, ট্রাই করেছেন, যে একটা প্যাকেজ ওইটা নিয়ে করেছেন, ওকে। বাট ইন ইউর প্রজেক্ট ইটস এ লার্জ প্রজেক্ট, সো ইউ মে উইশ টু অ্যাকচুয়ালি অর্গানাইজ দ্য ক্লাস ইন টু ডিফারেন্ট প্যাকেজেস, ওকে। তো তখন আপনার কিছু প্রবলেম ফেস করতে পারেন। তো এখানে দেখেন, খেয়াল করে, ইফ আই শো ইউ, এখানে 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 যেটা হবে, যে ফর এক্সাম্পল আমি যদি এখানে কোর্স ক্লাস, এটা কিন্তু আমার কন্ট্রোলার ক্লাসের প্যাকেজে না। নাও কন্ট্রোলার ক্লাস প্যাকেজ ইজ ইউজিং দ্য এফএক্সএমএল লাইব্রেরি, রাইট, এফএক্স লাইব্রেরি। তো এখন এই, এটা একটা মডিউল বলে যে আলটিমেট যে ফোল্ডারটা, এখন এই মডিউল থেকে কিন্তু আমার এই নন ইউজার কনফিগার করা নাই, যেটাকে এক্সপোর্ট করা যাবে বা ইউজ করা যাবে, ওপেন করা যাবে ফ্রম দিস মডিউল। তো তাহলে কি হবে, যে আপনি ধরেন টেবিলে, আপনি টেবিলের রোতে কোর্স ক্লাসের অবজেক্ট দিচ্ছেন, রান করার সময় দেখা যাবে যে এক্সেপশন হয়ে গিয়েছে, টেবিলের রোতে কিছু আসে নাই। তো এটার জন্য যেটা করতে হবে, ইউ সি ইন ইউর প্রজেক্ট দেয়ার ইজ এ মডিউল ইনফো ফাইল, ওকে। এই ফাইলটাকে, আমার যদি একটাই প্যাকেজ থাকে, এইটুকু আমি দেখবো যে অটোমেটিক আমার এই 4টা লাইন অলরেডি দেয়ার। সো ওপেন মিনি আইরাস টু জাভা এফএক্স ডট এফএক্স। তাহলে জাভা এফএক্স অ্যাকচুয়ালি নিড টু বি এবল টু ওপেন দ্য ক্লাসেস অফ মিনি আইরাস। কিন্তু আমি যদি আমার এফএক্সএমএল এর টেবিলে ফর এক্সাম্পল একটা কোর্স অবজেক্ট অ্যাড করতে চাই, ইট ইজ নট ইন দিস মিনি আইরাস, ইট ইজ ইন দ্য ইউজার বা নন ইউজার। তো তখন আমাকে এই এক্সট্রা লাইনগুলো লিখতে হবে, যে এক্সপোর্ট, ওকে, ওপেন নন ইউজার অ্যান্ড এক্সপোর্ট নন ইউজার, ওকে, ওপেন ইউজার, এক্সপোর্ট ইউজার, ওকে, ওপেন ইউটিলিটি, এক্সপোর্ট ইউটিলিটি। তো তাহলে আপনার যতগুলো প্যাকেজ থাকবে আন্ডার ইউর যে প্রজেক্ট ফোল্ডার, মানে প্রজেক্ট আপনি যেটা তৈরি, নিউ করার সময় যেটা দিয়েছিলেন সিসি 213,
এটার ভেতরেই আমি প্যাকেজগুলো থাকবে, ডিফল্ট যেটা থাকবে তার সাথে আমি যখন এক্সট্রা প্যাকেজ তৈরি করব তখন ডিফল্ট প্যাকেজটা অলরেডি ইট উইল বি দেয়ার। আপ টু দিস এই যে মডিউল, ওকে, ক্লাস যেমন একটা ব্লক, মডিউলও একটা ব্লক। তাহলে আমরা একটা মডিউল তৈরি করতেছি CSG2013 মিনি আইরাস নামে। এই মডিউলের ভেতরে এই মডিউলগুলো ওপেন করা যাবে, এক্সপোর্টও করা যাবে। So, but I may want to use for JavaFX classes from other modules. তাহলে ওগুলো আমাকে ওপেন এবং এক্সপোর্ট করে দিতে হবে, লাইনগুলো অ্যাড করে দিতে হবে। সো দ্যাট JavaFX এর ক্ষেত্রে অন্য মডিউলের ক্লাসগুলো ইউজ করা যাবে। হ্যাঁ, মডিউলটা তো ওই যে প্যাকেজ ফোল্ডারগুলোকে এখানে মডিউল হিসেবে বলা হচ্ছে। এখানে না, মডিউলটা হচ্ছে মিনি আইরাস। ওকে, মিনি আইরাস মডিউলে আমরা অন্য প্যাকেজের কোন কোন প্যাকেজ ইউজ করা যাবে। সো ডিফল্ট হিসাবে আপনার যে ডিফল্ট প্যাকেজ সেটা থাকবেই, এক্সট্রা প্যাকেজ আপনি যেগুলো ক্রিয়েট করবেন সেগুলো আপনি এখানে দুই লাইন করে অ্যাড করে দেবেন, ওপেন অ্যান্ড এক্সপোর্ট। ঠিক আছে, সো এইটা একটা জিনিস। ইফ ইউ ওয়ান্ট টু অর্গানাইজ ইউর ক্লাসেস ইন্টু ডিফারেন্ট প্যাকেজেস উইদিন দ্য মডিউল। ঠিক আছে, ওকে, সম্ভব, কিন্তু আপনার তো যেটা মেইন প্যাকেজ ওইটাই ওইটাই আপনার ডিফল্ট মডিউল হিসেবে থাকবে, ওখান থেকেই তো আপনি অন্যান্য প্যাকেজেসগুলো ইউজ করবেন। ওকে, আচ্ছা, তাহলে এই ফাইলটা আপনাকে আপডেট করতে হবে, এটা বিল্ট ইন আপনার প্রজেক্টেই থাকবে, এটা নেটবিনসে কিন্তু নাই। যারা রিকুইপমেন্ট নিয়েছেন তারা দেখবেন যে নেটবিনসে এই সমস্ত ঝামেলা নাই, বাট ইন্টেলিজে আমরা ইউজ করছি কারণ এটা ইন্ডাস্ট্রিতে বেশি ইউজ হয়। ওকে, এবং এখানে আমরা জাভা, যেহেতু আমরা জাভার লেটেস্ট ভার্সনটা ইউজ করছি, এখন 23 চলে, এখানে বোধহয় 23 বা 22 এরকম আছে বা 21, বাট আগে আমরা জাভা 8 ইউজ করতাম, ওকে, লাস্ট সেমিস্টার পর্যন্ত। তো যার কারণে কিছু ট্রানজিশনাল ইস্যু আপনারা ফেস করতে পারেন, বাট দিস ইজ ওয়ান থিং। ওকে, দিস ইজ, এটা একটা জিনিস যেটা আপনাদের খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট যেটা হলো যে অনেকেই কমপ্লেন করতেছেন যে আমার এটাকে যদি বলি ওপেন উইথ সিন বিল্ডার এরর দেয়। তো এরর দেওয়ার কারণ হলো আপনার সিন বিল্ডারের পাথ ইজ আননোন টু ইওর আইডি। তো এখানে আমারটা তো খেয়াল করছেন যে কখনো কখনো এরর দিত কারণ আমার পাথটা ভুল ছিল। তাইলে দেখেন, আই হ্যাভ ফিক্সড দ্যাট এন্ড ইটস নাও ওয়ার্কিং। তাহলে এটা কোথায় ঠিক করবেন? ফাইলে যেতে হবে, ফাইল মেনুতে গিয়ে সেটিংস, সেটিংস, সেটিংসে যাওয়ার পরে JavaFX, ওকে, JavaFX যাওয়ার পরে এই যে পাথ টু সিন বিল্ডার, এখানে আপনাকে যদি এই আমার মেশিনে এইখানে দিস ইজ সিন বিল্ডার ডট exe এটা চেনাই দিতে হবে। সো এখানে যদি অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো একটা fxml এর পাথ চলে আসছে, তো এটা ঠিক করে দিতে হবে। ওকে, তাহলে আপনার সিন বিল্ডার ডট exe যেখানে সিন বিল্ডারটা ইনস্টল হয়েছে সেইখানে সেই পার্টটা ঠিক করে দিতে হবে। আর ইউ ফলোইং? আপনার এখানে কি খোলা আছে ইন্টেলিজে? কারো খোলা আছে কম্পিউটারে, ল্যাবের কম্পিউটারে? হ্যাঁ, কেউ একজন ইন্টেলিজে খোলেন, খুলে একটা প্রজেক্টে ঢোকেন, যে কোনো ঢুকে দেখেন তো ওপেন ইন সিন বিল্ডারে ওপেন হয় কি না। ওপেন হচ্ছে, কম্পিউটার আপনার ল্যাপটপে তো হবেই, হচ্ছে। হ্যাঁ, তার মানে আপনি এটা চেক করে দেখেন পার্টটা কি আছে, আছে কিনা ঠিক মতো। ওই যে ফাইলে গিয়ে সেটিংস এ গিয়ে জাভা এফেক্টস, আছে। তাহলে কি রাইট ক্লিক করে দেখেন ওপেন ইন সিন বিল্ডার ওপেন হয় কিনা, হচ্ছে। তো যাদের হবে না তাদের ওইটা প্রবলেম, ওই ওপেন সিন বিল্ডার যখন এরর দিবে পাথ পাচ্ছে না, বলবে এরর যে পাথ পাচ্ছি না, তখন এটা ঠিক করতে হবে। সো দিস ইজ অ্যানাদার এরিয়া। থার্ড যেটা, যে আপনার থার্ড ইস্যু যেটা হয় অনেকের, যে কন্ট্রোলার আপডেট হয় না,
সেই ক্ষেত্রে আপনি আপাতত একটু আর&ডি করে দেখতে হবে হোয়াট ইজ দ্য রিজন, কারণ আমি ওটা ফেস করি নাই। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সিন বিল্ডার থেকে এফএক্স আইডি গুলো সব দিবেন, হ্যান্ডলার মেথড গুলো সব দিবেন, দিয়ে সেভ করবেন, করে ওই যে ভিউ স্কেলেটন ফুল চেকবক্স দিলে ও স্কেলেটন জেনারেট করবে, ওইটা কপি করে এনে আপনি কন্ট্রোলার ক্লাস ওই নামে একটা তৈরি করে ওখানে পেস্ট করে দিবেন, তাহলেও ওটা হবে। বাট আপনি যেটা বলছেন এররটা যদি আমাকে স্ক্রিনশট পাঠাতে পারেন, আই ক্যান ডু দ্য আর&ডি এন্ড ট্রাই টু ফাইন্ড আউট যে রেমিডিটা কি হবে। ওকে, এসওডিদের বললে ওরাও ট্রাই করতে পারে। সব একবারে মানে কি? আপনি তো স্কেলেটনটা তৈরি করতে চাচ্ছেন, তাই না? আমি এখন ধরেন এখানে আমি যদি এখন একটা এফএক্সএমএল থ্রি করি এখানে, হ্যাঁ, নিউ এফএক্সএমএল, এখন কিন্তু প্রবলেম করতেছে না, কারণ সে সিন বিল্ডারের পাথ জানে না, জানলে এখানেও সমস্যা হইতো, তখন সিন বিল্ডারে নিউ করে সেভ অ্যাজ করতে হইতো এই ফোল্ডারে। তো ধরেন আমি এখানে দিলাম টেস্ট ভিউ, তাহলে টেস্ট ভিউ তো আমার আসলো, সিন বিল্ডারে ওপেন হলো, আসবে। ও আমি জাভা করে ফেলছি নাকি না, এফেক্ট মিলে দিয়েছি। হ্যাঁ, এখন এটাকে সিন বিল্ডার আমি ওপেন করবো, ওপেন ইন সিন বিল্ডার। তা আমার কিন্তু কন্ট্রোলার নাই, আমি একটা ধরেন টেক্সটাইল যদি আনি, এনে যদি এটার একটা এফেক্টস আইডি দেই, এটাকে আমি সেভ করে ফেললাম কন্ট্রোলে, এখন তো আমার কন্ট্রোলার নাই, তাহলে রাইট ক্লিক, আপডেট কন্ট্রোলার, কন্ট্রোলার তৈরি হওয়া উচিত। এখানে আপনি বলতেছেন হচ্ছে না, হ্যাঁ, তো কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, তাহলে আই ডিড নট ফেস দিস প্রবলেম। সো আপনি যদি আমাকে স্ক্রিনশটটা দিতে পারেন, আই ক্যান ট্রাই দিস। ওকে, এই যে টেস্ট ভিউ কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। এখন কন্ট্রোলারটা কি নামে হবে আপনি যদি চেঞ্জ করে না দেন, মানে আপডেট কন্ট্রোলার করলাম না এখান থেকে, এখান থেকে আপডেট কন্ট্রোলার করলে কি নামে কন্ট্রোলার তৈরি হবে সেটা ডিপেন্ডস, এখানে আপনি কি দিয়েছেন, এখানে যদি চেঞ্জ করে দেন ওই নামেই হবে। ঠিক আছে, ওকে, তাহলে আপনি হয়তো এখানে কন্ট্রোলার শব্দটা যদি দিয়ে দিতেন, তাহলে ওটাও টেস্ট ভিউ কন্ট্রোলার নামে তৈরি হতো। ঠিক আছে, তাহলে আমি এখানে কন্ট্রোলার দেই, দিয়ে ধরেন এটা ডিলিট করে ফেলি। এখন যদি আবার আমি এটাকে আপডেট করি, তাহলে দেখেন এই যে টেস্ট ভিউ কন্ট্রোলার নামে তৈরি হয়ে গেছে। ওকে, এখন অনেক সময় এখানে ইনিশিয়ালাইজ আসে, অনেক সময় আসে না, তো যাই হোক প্রপারলি ঠিকঠাক থাকলে আসবে। তাহলে কি আমরা বুঝতে পারলাম? ওকে, তা এই হচ্ছে মোটামুটি ট্রাবল শুটিং। তা এখন আসেন আমরা এটা এটা ইরিলেভেন্ট মিনি আইরিস, আই এম ডিলিটিং দ্যাট, এটাও ইরিলেভেন্ট, ডিলিট কোথায়, ওকে। সো নাও ইন দিস আজকে আমরা যেটা দেখবো, যে নট অনলি টু আমরা একটা ফাইল ক্রিয়েট করছি, আমরা যদি এটা দেখি একটু, উই আর ক্রিয়েটিং এ কোর্স ক্লাস অবজেক্ট, এটাকে দেখানো হয়েছে আপনাদের না? তো যেহেতু আমাদের মডেল ক্লাস কোর্স অলরেডি দেয়ার, ওকে, সো উইল বি ফলোয়িং দিস ক্লাস ডায়াগ্রাম, ক্লাস ডায়াগ্রামটা আমি আপডেট করতে থাকবো একটু একটু করে। সো ড্র ডট আইও, বেসিক্যালি ইটস নাও ডকুমেন্টস ডট নেট, কিন্তু রিডাইরেক্ট করে দেবে, ওকে, ডায়াগ্রামস ডট নেট,
তো এখানে এটা আমার হার্ড ডিস্কে আছে, বাট আইল শেয়ার ইট উইথ ইউ। ওকে, তো তাহলে এখানে আমাদের যে আইডাসের যে এইটা, এখানে আমার একটা, এগুলোই কিন্তু আমি তৈরি করেছি আমার ইউজার প্যাকেজে। ওকে, ট্যাক্স পেয়ারটা করা হয় নাই, রিসার্চ করা হয়ে গেছে অলরেডি, কারণ আমার ফ্যাকাল্টি এক্সটেন্ডস এমপ্লয়ি ইমপ্লিমেন্টস রিসার্চার। আমি যদি এখানে দেখি এমপ্লয়ি ক্লাস, ফ্যাকাল্টি ক্লাস, এই যে এক্সটেন্ডস এমপ্লয়ি ইমপ্লিমেন্টস রিসার্চার, সো ক্লাস ডায়াগ্রাম থাকলে আমার জন্য ইমপ্লিমেন্টেশন ইজি। ওকে, বুঝতে পারছেন? যাই হোক, তো ওইখানে আমাদের একটা কোর্স ক্লাস আছে, বিকজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আর কোর্স, সো কোর্স একটা মাস্টার ক্লাস, কোর্স একটা মাস্টার ক্লাস, অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওকে, অ্যাসোসিয়েশন হলো অফার্স কোর্স। তাহলে এই যে সে কোর্স অফার করছে, এখান থেকে আমার ট্রানজ্যাকশন ক্লাস অফার্ড কোর্স, যেখানে ফ্যাকাল্টি আইডি ফরেন ফিল্ড, কোর্স আইডি ফরেন ফিল্ড, অ্যান্ড ইট হ্যাজ সাম ওন ফিল্ডস লাইক সেমিস্টার, ইয়ার, ডে, টাইম, রুম, ক্যাপাসিটি, এনরোল, এটসেট্রা। তো তাইলে আমার মাস্টার ক্লাস কোর্স ইজ দেয়ার, ওটাকে আমরা ক্রিয়েট করেছি। ওকে, সো দিস ইজ দ্য কোর্স ক্লাস। এখানে আরো ফিল্ড আসবে, ডিপেন্ডস অন দ্য ক্লাস ডায়াগ্রাম, ওখানে কি কি ফিল্ড আছে, বাট আপাতত টেস্টিং এর জন্য আমরা এই চারটা ফিল্ড নিয়েছি। কোর্স আইডি, আই উইল, কোর্স আইডি ইজ এ স্ট্রিং, বিকজ ফার্স্ট থ্রি ক্যারেক্টার্স আর অ্যালফাবেট, সো কোর্স আইডি, কোর্স টাইটেল, কোর্স টাইপ, অ্যান্ড নাম্বার অফ ক্রেডিটস। ল্যাব থিওরি আলাদাভাবে রাখার প্রয়োজন নাই, নাম্বার অফ ক্রেডিট থেকে আমরা সেটা ডিসাইড করতে পারি। ওকে, সো ইফ ইট ইজ এ ক্রেডিট ইজ ওয়ান, দেন ইটস দ্য ল্যাব, ইফ ইট ইজ থ্রি, রেগুলার থিওরি কোর্স, ইফ ইট ইজ ফোর, এলএফই, ইফ ইট ইজ সিক্স, ইন্টার্নশিপ অথবা সিনিয়র প্রজেক্ট। ওকে, তো এই হলো আমাদের কোর্স, অ্যান্ড এই কোর্স ক্লাসের কনস্ট্রাক্টর ট্রাক্টর সব আছে। ওকে, এখন এই কোর্স ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করব। ওকে, তৈরি করে আমরা প্রথমে আমরা এই এই সিনটাতে আপনি যদি খেয়াল করেন, এটা যেহেতু অন্য একটা সেকশন আমি বিল্ড করেছি, এটা তৈরি করা হয়েছে যে দুইটা ডেমোই দেওয়ার জন্য, যে একটা টেক্সট ফাইলও তৈরি হবে বুক ইনফো ডট টিএক্সটি, আর একটা আমার বাইনারি ফাইল তৈরি হবে। ওকে, তো বাইনারি ফাইলেই আসলে আমাকে রাখতে হবে আলটিমেটলি, বিকজ দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ ম্যানেজিং দ্য ডেটা। সো আমার মডেল ক্লাস যেহেতু বুক, তাইলে আমি এখানে বলতে পারি বুক ইনফো বা বুক ডট বিন বা বুক ইনফো ডট বিন ফাইল। ওকে, বাইনারি ফাইল। তো তাহলে এখানে যে অ্যাকুমুলেট টু বুক লিস্ট, তার মানে এখানে আমার এই যে আইডি, টাইটেল, কোর্স টাইপ, এটা তো প্রিভিউ, রান করলে এখানে অপশন গুলো আসবে, ফাউন্ডেশন, মেজর, মাইনর, এটসেট্রা, এখানে নাম্বার অফ ক্রেডিট, তো ক্লিক করলে আমার কোর্স লিস্ট এগুলো অ্যাড হইতে থাকবে অ্যাজ এ কোর্স অবজেক্ট। আমি কোনো ভ্যালিডেশন করি নাই, কিন্তু আপনারা করবেন। ওকে, তো এখন অ্যারে লিস্টে আমার কোর্স অবজেক্ট গুলো আছে, এগুলোকে আমি ডাইরেক্ট অবজেক্ট হিসাবে বাইনারি ফাইলে রাইট করে ফেলবো। কিন্তু টেক্সট ফাইলে যদি আমি অবজেক্ট রাইট করতে চাই, অবজেক্টস আর নট টেক্সট, তাহলে ওটাকে টেক্সটে কনভার্ট করে রাখতে হবে। তার মানে আই হ্যাভ টু স্টোর দ্য টু স্ট্রিং ইকুইভ্যালেন্ট। অবজেক্টের টেক্সট ইকুইভ্যালেন্ট কি? টু স্ট্রিং। তো এখন খেয়াল করেন যে আমার যে মডেল ক্লাস দ্যাট উই হ্যাভ, একটা অটো জেনারেটেড টু স্ট্রিং করলে আমরা এরকম পাবো। আমরা জানি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ অটো জেনারেটেড টু স্ট্রিং, ক্লাসের নাম, সেকেন্ড ব্র্যাকেট, প্রম সহ ভ্যালুগুলো সে রাখে, যে কোর্স আইডি ইকুয়াল টু দ্য ভ্যালু অফ কোর্স আইডি, কোর্স নেম, টাইটেল ইকুয়াল টু, ওকে, কমা, তার মানে এই যে কোর্স আইডি ইকুয়াল টু, টাইটেল ইকুয়াল টু, এগুলো প্রম্পট, অর্থাৎ এই স্ট্রিং ইকুইভ্যালেন্ট ইফ আই ইউজ অ্যাজ এ আউটপুট একটা লেভেলে দেখাতে চাই, একটা অ্যালার্টে দেখাতে চাই, তাহলে ইউজার যাতে শুধু ভ্যালুগুলো দেখলে অনেক সময় বুঝতে অসুবিধা হয় কোনটা কি, দ্যাটস ওয়াই উইথ প্রম্পট আমরা দেখাই। বাট ওয়েন ইউ স্টোর ইট ইন এ ফাইল, প্রম্পট শুড নট বি স্টোরড ইন এ ফাইল, বিকজ দ্যাটস নট ইউর ডেটা, ইউর ডেটা ইজ
CSE 213, not course ID equal to, it is not part of your data. তাহলে আমি কিন্তু এই টু স্ট্রিংটা আমি ফাইলে সেভ করব না। আমার যে টু স্ট্রিংটা লাগবে দ্যাট উইল হ্যাভ অনলি দ্য ফিল্ড ভ্যালুস। এখন যেহেতু টেক্সট, আমি যাতে সেপারেট করতে পারি একটা সেপারেটর হিসাবে কমা দিয়ে দিতে পারি, বাট নট প্রম্পট। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, টু স্ট্রিং তো অলরেডি জেনারেট করছি, তাহলে এটাকে প্রম্পটগুলো সরাই দিতে হবে। কিন্তু প্রম্পটগুলো যদি সরাই দেই, আমি তো আবার এই একই ক্লাস অন্য একটা ভিউতে ব্যবহার করতে পারি, যেখানে আমি হয়তো টু স্ট্রিংটা ইউজারকে দেখাতে চাই, তখন তো প্রম্পট লাগবে। আপনার এই এই ইউজ কেসে হয়তো প্রম্পট লাগবে না, কিন্তু দেয়ার আর মেনি আদার ইউজ কেস যেখানে প্রম্পট সহ লাগবে। তাইলে কি করবে? হ্যাঁ হ্যাঁ, মেথড, গুড। তাহলে কোন মেথড ওভারলোড করব? টু স্ট্রিং কে আমার পছন্দ হয় নাই, অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং আমি ওভাররাইট করছি, এটা রাখতে চাই, এটার সাথে আরো একটা টু স্ট্রিং রাখতে চাই। সো ইউ ক্যান অ্যাড অ্যানাদার টু স্ট্রিং, বাট ওভারলোড করতে হলে দেয়ার শুড বি ডিফারেন্ট প্যারামিটার। তাহলে আমরা এখানে ওভারলোড করে দিই অ্যাকচুয়ালি উইথ কমা অ্যান্ড নিউ লাইন। তো যেহেতু প্যারামিটার আলাদা, এখানে আমরা একটা স্ট্রিং দিয়েছি, আপনি যা খুশি দিতে পারেন। আমি স্ট্রিং দিয়েছি কেন, মানে দেখে দেখার সুবিধার জন্য, যে এখানে আমি একটা স্ট্রিং দিয়ে দেবো, লেটস সে ফর ফাইল। তো আমরা টেক্সট ফাইলে যেহেতু আগে করেছি কমপ্লেক্স নাম্বার প্রবাবলি অথবা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স, তাহলে এখানে আমরা যদি এই যে আমার যে কন্ট্রোলার ক্লাস, ওকে ক্রিয়েট নিউ বুক কন্ট্রোলার, এখানে আমি যদি যাই অ্যাকুমুলেট বাটন, ওকে অ্যাকুমুলেট বাটনে আমরা কি করছি, আমরা এই কোর্স লিস্টে, কোর্স লিস্ট হচ্ছে আমার কোর্সের একটা অ্যারে লিস্ট, এখানে আমরা ইনপুটগুলো নিয়ে নিউ কোর্স ইনস্ট্যান্সিয়েট করে অ্যারে লিস্টে দিয়ে দিচ্ছি। ওকে গুড, এখানে আমাকে টু স্ট্রিং করতে হয় নাই, কেন? আমার একটা ফিল্ড তো ইন্টিজার, বলেন তো। আমার নাম্বার অফ ক্রেডিট সেটা ইন্টিজার না, ফিল্ড? ইয়েস অর নো? সো ইফ ইউ লুক অ্যাট দ্য কোর্স ক্লাস, এই যেটা তো ইন্টিজার, তাইলে এখানে ইন্টিজার ডট পার্স ইন করতে হইল না কেন? গুড, কারণ কম্বো বক্সটাই আমরা এখানে ইন্টিজার হিসাবে নিয়েছি, নট স্ট্রিং। যদি স্ট্রিং হিসাবে নিতাম তাহলে গেট ভ্যালু আমাকে স্ট্রিং দিত, তখন সেটাকে পার্স ইন করতে হতো। এখন যেহেতু এখানেও আমি ইন্টিজার নিয়েছি, তার মানে আমার সেট সেলে ওটাকে ইন্টিজার হিসাবেই রাখতে হবে। তাহলে আমার এই ভিউ যেখানে করব, টেবিলের টেবিল ভিউ যেখানে হবে, আচ্ছা সরি, এখানে টেবিল ভিউর সাথে মিলাই ফেলছি, টেবিলের সাথে এটা কোনো সম্পর্ক না, এটা ইনপুট দেওয়া হচ্ছে। ওকে, তো তাহলে আমরা এটা করে ফেললাম। এখন আমরা এই সেভ করতে গিয়ে আমরা কি করছি, টেক্সট ফাইলে যদি করি, এটা বাইনারি ফাইল, টেক্সট ফাইলেরটা এখানে আছে না, টেক্সট ফাইলটা কোথায় আছে, এই যে। তাহলে এখানে আমরা এই যে টু স্ট্রিং ওভারলোডেড ভার্সনটা ইউজ করতেছি, ওখানে আমি একটা স্ট্রিং এ বলে দিলাম ফর ফাইল, টু স্ট্রিং ফর ফাইল। ওকে, আপনি এখানে, এখন এখানে স্ট্রিংটার কোনো ইউজ নাই অ্যাকচুয়ালি ইনসাইড দ্য কোড। স্ট্রিংটা দেওয়া হয়েছে যে কোন ভার্সনটা ইউজ হবে মেথড ওভারলোডিং কে সিলেক্ট করার জন্য, যে কোন ভার্সনটা, একটা আছে জিরো প্যারামিটার, ওটা প্রম্পট সহ টু স্ট্রিং, আর একটা হলো স্ট্রিং প্যারামিটার উইদাউট প্রম্পট। যেহেতু আমরা ওটা চাই, ওই জন্য আমি এখানে একটা স্ট্রিং ভার্সনটা ইউজ করেছি। সো আই এম জাস্ট গিভিং সাম স্ট্রিং, ওকে, ফর ফাইল। এখানে ফর ফাইল না দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিলেও হতো, কারণ আপনি যদি মনে করেন যে না ফর ফাইলই দিতে হবে, তাহলে আপনি আবার ওই মেথডের ভেতরে গিয়ে দেখতে পারতেন যে প্যারামিটার ডট ইকুয়ালস ফর ফাইল, না হইলে আপনি বলবেন যে হ্যাঁ প্রম্পট ঠিক হয় নাই, ওকে ইত্যাদি। তো এখন আমরা এই যে স্ট্রিংটা অ্যাকুমুলেট করে নিচ্ছি ইন ইনএসটিআর,
লুপের ভেতর প্রত্যেকটা অবজেক্টকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে, ফিল্ড গুলোর মাঝখানে কমা থাকবে, আর একটা করে অবজেক্ট টু স্ট্রিং হয়ে গেলে শেষে একটা স্ল্যাশ এন থাকবে। সো ইফ আই হ্যাভ 10 অবজেক্টস দেয়ার উইল বি 10 লাইনস ইন এসটিআর। নাও উই রাইট দ্য এসটিআর ইউজিং ফাইল রাইটার অ্যান্ড ক্লোজ ইট। তো তাহলে আমার ফাইলে এটা তৈরি। ওকে, সো ইফ উই গো টু দ্য প্রজেক্ট ফোল্ডার, মিনি আইরিস, নাও ইউ সি কোর্স ইনফো ইজ অলরেডি দেয়ার। সো অলরেডি দেয়ার আর ফোর কোর্স ডেটা। নাও দিস ইজ নট অবজেক্ট, দিস ইজ স্ট্রিং, এই পুরাটাই একটা স্ট্রিং। স্ল্যাশ এন আছে বলে আমরা চার লাইনে দেখতে পাচ্ছি। এখন এটা গেল কন্টেন্ট অফ দ্য টেক্সট ফাইল, অ্যান্ড ইটস নট এ গুড থিং, বিকজ ওয়েন ইউ রিড লাইন বাই লাইন ইউ ক্যানট ইউজ ইট এনিওয়ার আনলেস ইউ কনভার্ট ইট ব্যাক টু দ্য স্ট্রিং অবজেক্ট। মেথড ইউজ করা যাবে না, ফিল্ড প্রসেস করা যাবে না, তাই না? ক্লায়েন্ট লাগবে তো, তাহলে এই এই টেক্সটটাকে আবার একটা অবজেক্টে রিকনভার্ট করতে হবে। আমরা গত ক্লাসে দেখেছি স্প্লিট করে নিউ করে আবার সেটা বানাইতে হবে। ওকে, ঝামেলা। তো যাই হোক, এটা আমরা করলাম। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে অ্যাপেন্ড করা। এটা কি করা দেখানো হয়েছে আপনাদের? ওকে, এখন দেখেন, ইফ আই লুক ইন টু দ্য ফাইল রাইটার ক্লাস ওয়ান সেকেন্ড, and if you look at the constructor summary, not method summary, constructor summary, আমরা জানি যে আমরা ফাইলের নাম দিতে পারি, আমরা একটা ফাইলও তৈরি করে দিতে পারি উইথ দ্য ফাইল নেম, রাইট? বাট এই ফাইল ভার্সনে দেখেন একটা ওভারলোডেড ভার্সন আছে, যে উইথ ফাইল আমি একটা বুলিয়ানও দিতে পারি বা উইথ স্ট্রিং আমি একটা বুলিয়ানও দিতে পারি। সো দ্য সেকেন্ড প্যারামিটার বুলিয়ান অ্যাকচুয়ালি ডিকটেটস যে ওয়েদার আই ওয়ান্ট টু অ্যাপেন্ড দ্য আপকামিং কন্টেন্ট টু দ্য এন্ড অফ দ্য ফাইল অর I want to create the file as a new file. So if it is one parameter constructor, it will, whenever you connect your stream with the file, every time it will create the file as a new file. Tapna file jodi thake she overwrite kore felbe. So ar jodi if you want to add your content to the existing file, tahole append korte hobe. So in that case, we have to use the two parameter constructor. Okay? তাহলে আমরা কি two parameter constructor use করব নাকি one parameter constructor? এটা depends on the use case. আপনি এখন একটা file paste করতেছেন, paste করতে গিয়ে দেখা গেলো যে ওই নামে একটা file already আছে, তখন সে বলবে যে do you want to overwrite? আপনি যদি ওকে দেন, তখন one parameter constructor দিয়ে ফাইলটা ওপেন করতে হবে যাতে সে রিপ্লেস করে দেয় ওভাররাইট করতে চাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি একটা নিউ অর্ডার আপনি প্লেস করলেন, তাহলে সেই অর্ডার অবজেক্টটা কিন্তু অর্ডার ফাইলে একটা নিউ অ্যাডিশনাল কন্টেন্ট হিসেবে অ্যাপেন্ড হবে। যে তার মানে এই না যে আমি যখনই একটা অর্ডার প্লেস করব পুরনো অর্ডার সব ডিলিট হয়ে যাবে, তা তো না। সো ইন দ্যাট কেস আই হ্যাভ টু অ্যাপেন্ড নিউ এমপ্লয়ি জয়েন, নিউ স্টুডেন্ট জয়েন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে অ্যাপেন্ড হবে। তা আপনার আপনার যে অ্যাপ্লিকেশন ডেটা মডেল ক্লাস অবজেক্টস এগুলো বেশিরভাগই আপনি অ্যাপেন্ড করবেন, তাহলে টু প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। ওকে, এখন ফাইলই যদি না থাকে তাহলে তো আসলে আমাকে ফাইলটা ক্রিয়েট করতে হবে, তো তখন আমি ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। আর ফাইল যদি থাকে ডিপেন্ডিং অন দ্য ইউজ কেস আমি তখন অ্যাপেন্ড করতে পারি বাই ইউজিং টু প্যারামিটার কনস্ট্রাক্টর। তা আমরা আমাদের ফাইলটা কিন্তু অলরেডি আছে as you can see, okay, এটা গতকালকে তৈরি করা ফাইল। তো এখন আমি যদি আমার কোডটাকে একটু মডিফাই করি, আই সি হিয়ার যে আমি এখানে কি করেছি, টু প্যারামিটার কনস্ট্রাক্টর দিয়েছি, ওকে, বাট আমি যদি ওয়ান প্যারামিটার কনস্ট্রাক্টর দেই তাহলে কিন্তু আসলে ফাইলটা রিপ্লেস হবে। ওকে, ফাইলটা রিপ্লেস হবে ইফ আই গিভ অনলি দ্য ফাইল। তো তাহলে আসলে আমরা কি করেছিলাম যে ফাইল যদি এক্সিস্ট করে, এই যে ফাইলের সুবিধা হলো ফাইল ক্লাসের মেথড ইউজ করা যায়, ফাইলটা যদি এক্সিস্ট করে
তাহলে আমি অ্যাপেন্ড করব, তখন যে কমা ট্রু, এলস ফাইল তো এক্সিস্ট করে না, তাহলে আমি ফাইলটা ক্রিয়েট করব অ্যাজ এ নিউ ফাইল। কিন্তু এখন টেস্ট করার জন্য, আপনাকে দেখানোর জন্য আমি দুই দুই কেসেই এটাকে নতুন ফাইল হিসেবে ক্রিয়েট করছি। সো আই হ্যাভ অলরেডি ফাইল উইথ ফাইভ অবজেক্টস, ফাইভ অবজেক্টস না, ফাইভ লাইনস। ওকে, অবজেক্টগুলো টু স্ট্রিং, অ্যাকুমুলেটেড টু স্ট্রিং। এখন ওই ফাইলটাকে আমি এখন কিন্তু সে রিপ্লেস করবো আমি যদি রান করি। সো লেটস ডু ইট। সো সিএসডি 1.1 সিএসসি না, ওকে, ইন্ট্রো টু টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ওকে, ফাউন্ডেশন 3 ক্রেডিটস, অ্যাকুমুলেট, ওকে, ম্যাথ 1.4, এটা কি টাইটেল, কি ক্যালকুলাস নাকি ইউনিভার্সিটি ম্যাথ, ওকে ইউনিভার্সিটি ম্যাথ, এটাও ফাউন্ডেশন 3 ক্রেডিটস, ওকে এনসিএইচ 1.1 ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ, এটাও ফাউন্ডেশন 3 ক্রেডিট। তাহলে এখন যদি আমি রাইট করি, এটা রিপ্লেস করে দেবে, ওকে রিপ্লেসড। আমি যদি দেখি যে আসলে এটা রিপ্লেস হয়ে গেছে, অ্যাপেন্ড হয় নাই, কিন্তু আমরা যদি কন্ডিশনটা ঠিক করি যে ইফ দ্য ফাইল এক্সিস্ট উইল অ্যাপেন্ড, সো নাও ইউ উইল সি দ্য কন্টেন্ট উইল, নিউ কন্টেন্ট উইল অ্যাপেন্ড। তাহলে এখন যদি রান করি, নতুন করে আরেকবার ফাইলটা ওপেন হবে। সো নাও ইট উইল অ্যাপেন্ড, ইট উইল চেক যে আমি ফাইলটা কি এই লাইন দিয়ে ওপেন করব নাকি এই লাইন দিয়ে ওপেন করব। সো যেহেতু এটা ট্রু হবে, তখন সে টু প্যারামিটার কনস্ট্রাক্টর ইউজ করবে টু ওপেন দ্য ফাইল, সো দ্যাট দ্য কন্টেন্ট উইল বি অ্যাপেন্ডেড। ওকে, তো তাহলে আমরা যদি এখন এটাকে রান করি আরেকবার, অলরেডি দুইটা আছে। এখন আমরা দিলাম ধরেন সিএসসি 203 ডাটা স্ট্রাকচার, এটা মনে হয় কোর কোর্স, কত ক্রেডিট, 3 ক্রেডিট। এখন কিন্তু আমার লিস্ট একটাই, যেহেতু নতুন করে রান করলাম, তাহলে এখন কিন্তু অ্যাপেন্ড হবে। সো ইফ ইউ চেক দ্য ফাইল, অ্যাপেন্ডেড। ঠিক আছে, এনি কোশ্চেন সো ফার? ওকে, তো এটা তো গেল আমার টেক্সট ফাইল, বাইনারি ফাইলও কিন্তু আমার একটা আছে। এখন আমি আপনাদেরকে একটুখানি বাইনারি ফাইলে যাওয়ার আগে একটু হিসাব করাবো। আমি দুইটি ডিলিট করে দিচ্ছি, সো নো ফাইল অ্যাট অল। ওকে, তাহলে আমি এখন নতুন করে, অলরেডি ডাটা স্ট্রাকচার ইজ দেয়ার, এটা কিন্তু ক্লোজ করি নাই, ডাটা স্ট্রাকচার অলরেডি ইজ দেয়ার। আমি আর একটা আনি, সিএসসি 1.1 ইন্ট্রো টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে, তাহলে আমি এখানে খেয়াল করেন, টেক্সট ফাইল জেনারেট হলো, বাইনারি ফাইল ইজ অলসো জেনারেট হয় নাই, কারণটা আমি কমেন্ট করে রাখছি। যাই হোক, এক্সারসাইজটা আপনাকে যে করাবো সেটা হলো যে এটার সাইজ কত, এই ফাইলটার, এটা তো টেক্সট ফাইল, সো প্রপার্টি দিকে যদি চেক করি কত বাইট পাওয়া যাবে, এভরি ক্যারেক্টার ইজ 1 বাইট, তাহলে এখানে কত বাইট হয়, ইনক্লুডিং কমা,
অ্যান্ড স্ল্যাশন, স্ল্যাশন আপনি চোখে দেখতে চান না, বাট ইটস দেয়ার, দ্যাটস এ ক্যারেক্টার। তাহলে এখানে 6, 7, 8, 9, 10, 14, 15, 16 আর স্ল্যাশন সহ 17, 17 আর এখানে 17, 18, 20, 22, 24, 26, 28, 30, 30 আর 17, 47 গিয়ে দেখি তাহলে আমরা দেখবো 47 points। ঠিক আছে, এখন এটা যদি আমরা অবজেক্ট রাইট করতাম তাহলে এটার সাইজ কত হতো? একটা অবজেক্টের জন্য কতটুকু মেমোরি প্রয়োজন? হাউ মাচ মেমোরি ইজ নিডেড ফর অ্যান অবজেক্ট? লেটস সে ইফ আই আস্ক ইউ দ্য কোয়েশ্চন, আজকে কত তারিখ? So class, some class, so this is my class. Now question, how many bytes required to store an object? Object বলতে কিন্তু instance, instantiated, okay, class instance. Of some class. What will be your answer? Bolin. Right. তাহলে এখানে 4 bytes. তারপর double এর জন্য 8 byte. Float এর জন্য 4 byte. String এর জন্য 1. Who says? Says who? String এর সাইজ ইজ নট ফিক্সড, ইট ডিপেন্ডস অন দ্য কন্টেন্ট। যদি হ্যালো বলেন তাহলে যে সাইজ হবে, আর আপনার অ্যাড্রেস যদি রাখেন সাইজ কি সেম হবে? না, সো ডিপেন্ডিং অন দ্য কন্টেন্ট। তো তাহলে আপনার যদি ইফ str ইকুয়াল টু হ্যালো তাহলে কত বাইট বলেন? কেন কোটেশনের মধ্যে আপনি স্ট্রিং এর ভ্যালুটা দিচ্ছেন, কিন্তু হোয়াট ইজ ইয়োর কন্টেন্ট? প্রিন্ট করলে কি কোটেশন? কোটেশন কি ডাটা? ডাটা কি এখানে? হ্যালো তাহলে কত বাইট? 5 না, বেশি হবে, বিকজ স্ট্রিং এন্ডস উইথ নাল ক্যারেক্টার /0, ইনভিজিবল। নাল ক্যারেক্টারের অ্যাসকি কোড হচ্ছে কোড 0, কোড 0 দেখবেন নাল, দ্যাট ইজ নাল ক্যারেক্টার। ওকে, নাল ক্যারেক্টার স্ল্যাশ এন নিউ লাইন ক্যারেক্টার /t ভার্টিক্যাল ট্যাব, ওকে, সেরকম /0 হচ্ছে নাল ক্যারেক্টার। তো তাহলে এইটার সাইজ হবে 6 bytes, ওকে, ইনক্লুডিং নাল ক্যারেক্টার। কিন্তু লেন্থ ফাংশন ইউজ করলে 5ই দেখাবে। স্ট্রিং ক্লাসের লেন্থ ফাংশন কিন্তু আপনাকে 5 দিবে, কারণ আপনি না হলে কনফিউজড হবেন, কারণ আপনি তো অ্যাকচুয়ালি ইউ আর কনসিডারিং দ্য কন্টেন্ট। নাল ক্যারেক্টার ওটা এন্ড আইডেন্টিফাই করার জন্য রাখা, ওকে, সো ইনক্লুডিং নাল ক্যারেক্টার, ওকে। তো তাহলে এটা যদি আমার
অবজেক্ট হতো, তাহলে এগুলো তো স্ট্রিং শব্দ, তাই না? তাহলে এটা একটা ফিল হতো, এটা হতো 7 বাইট, এটা হতো 3 বাইট, 10, এটা হতো 5 বাইট, 15, আর এটা হতো 4 বাইট, 19। এটার জন্য এটা 4, তাহলে মোটামুটি আমরা দেখতে পারি ওই 50 বাইটের আশেপাশেই হবে, কাছাকাছি হবে। ওকে, এখন আমরা কি করব, বাইনারি ফাইল ক্রিয়েট করব। ওকে, এখন বাইনারি ফাইল ক্রিয়েট করতে হলে উইচ স্ট্রিম উই হ্যাভ টু ইউজ, সো নাও ইউ টেল মি উইচ স্ট্রিম উই হ্যাভ টু ইউজ। হোয়াট ইজ দ্যাট? তো আমরা যদি বাইট স্ট্রিম ইউজ করতে চাই সাব ক্যাটাগরি, অর্থাৎ ইমেজ ফাইল, পিডিএফ, অডিও, ভিডিও, ডাইরেক্ট আমরা এটা দিয়ে ফাইলটাকে ওপেন করব। আমরা যদি ক্যারেক্টার স্ট্রিম ইউজ করতে চাই, টেক্সট ফাইল, তাহলে আমরা ফাইল রাইটার অথবা স্ক্যানার ইউজ করতে পারি ফাইলটাকে ইউজ করার জন্য। কিন্তু আমরা তো এখন অবজেক্ট নিয়ে কাজ করব, তাহলে আমাকে কোন স্ট্রিমটা ইউজ করতে হবে? অবজেক্ট স্ট্রিমের মধ্যে ডাটা স্ট্রিম হতে পারে ফর নন ডাটা টাইপস, বাট ইফ ইট ইজ এ ক্লাস অবজেক্ট, তাহলে আমরা অবজেক্ট স্ট্রিম ইউজ করব। সো ইন আওয়ার কেস সেটা কোন ক্লাস? টু রাইট দ্য ফাইল, হু উইল বি দ্য মিডল ম্যান? আপনার টেক্সট ফাইলে মিডল ম্যান ছিল ফাইল রাইটার, এখানে মিডল ম্যান কে হবে অবজেক্ট রাইট করার সময়? হু উইল বি দ্য মিডল ম্যান? স্ট্রিমটা কে হবে দেখে বলেন, স্ক্রিন দেখে বলেন। অবজেক্ট স্ট্রিম তো ওটা সাব ক্যাটাগরি, ক্লাসের নাম কি? স্ট্রিম ক্লাসের নামটা কি? ওটা রিড করার সময় আমরা তো আগে রাইট করবো অবজেক্ট আউটপুট স্ট্রিম। ওকে, গুড। তো তাহলে আমরা এখন অবজেক্ট আউটপুট স্ট্রিম ইউজ করব। তাহলে অবজেক্ট আউটপুট স্ট্রিম যদি ইউজ করি, ভেরি সিম্পল, সো সেভ অ্যারে লিস্ট টু, এটা হচ্ছে টেক্সট ফাইল, দেন উই হ্যাভ অ্যানাদার মেথড সেভ অ্যারে লিস্ট টু বাইনারি ফাইল। ওকে, তার মানে এখানে আমি অবজেক্ট স্ট্রিম ইউজ করব। ওকে, এখন খেয়াল করেন এই যে অবজেক্ট আউটপুট স্ট্রিম OOS, একটা না মানে মিলিয়ে নাম দিলাম আর কি, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখন এগেন লুক হিয়ার, আমরা যখন ইমেজ ফাইল বা অডিও ফাইল, ভিডিও ফাইল বা পিডিএফ ফাইল, এই ধরনের বাইনারি ফাইল তৈরি করব যেখানে ইন্ডিভিজুয়াল বাইট বা বাঞ্চ অফ বাইট কোনো ডাটা টাইপ রিপ্রেজেন্ট করে না, যে এই যে আমার মিলিয়নস অফ বাইটস এখানে এভরি 1 বাইট রিপ্রেজেন্ট এ ক্যারেক্টার, নো, এভরি 4 বাইট রিপ্রেজেন্ট অ্যান ইন্টিজার, নো, ইটস এ কন্টিনিউয়াস বাইটস কালেকটিভলি রিপ্রেজেন্ট দ্য ইমেজ অর অডিও অর ভিডিও। তো তখন আমরা সরাসরি এই ফাইল আউটপুট স্ট্রিম ইউজ করব টু রাইট অর ফাইল ইনপুট স্ট্রিম টু রিড। One thing you need to keep in mind, it's very important. You have to open your file using a stream who can operate at byte level. Okay? So, এটা একটা নোট হিসেবে আমরা রেখে দিই। We need to open the physical file with a stream which can operate মানে read write, okay, read or write at byte level,
তো আমরা যদি এখানে একটা টেবিল বানাই যে ফাইল আউটপুট আউটপুট স্ট্রিম, ওকে, তো তাহলে আমরা এখানে বলি যে স্ট্রিম ক্লাস দেন ক্যান অপারেট অ্যাট বাইট লেভেল, সো ইফ দিস ইজ আওয়ার টেবিল দেন উই ক্যান সে ইয়েস ইট ক্যান। ফাইল ইনপুট স্ট্রিম ইজ অলসো তাই, সো আপনার পিডিএফ এর বাইটস গুলো সে একটা একটা করে রাইট করবে বা ইমেজের বাইটস গুলো সে একটা একটা করে রাইট করবে, তাহলে ফাইল ইনপুট স্ট্রিম এও কিন্তু সেটা পারবে। আমরা যদি ফাইল রাইটার ইউজ করি, হোয়াট অ্যাবাউট দ্যাট, কি রাইট করে ক্যারেক্টার, ক্যারেক্টার স্ট্রিম, নাও অ্যাসকি ক্যারেক্টার ইজ ওয়ান বাইট, তার মানে এফেক্টিভলি এটাও বাইট লেভেলেই কাজ করে। ফাইল রিডার ইজ অলসো সেম, ডাটা স্ট্রিম যদি ইউজ করি, ডাটা স্ট্রিম মানে ডাটা আউটপুট স্ট্রিম, ডাটা ইনপুট স্ট্রিম, এখন ডাটা আউটপুট স্ট্রিম দিয়ে আমি একটা ডাবলকে ডাবল হিসেবে রাইট করতে পারি, উইচ ইজ 8 বাইট, একটা ইন্টিজারকে ইন্টিজার হিসেবে রাইট করতে পারি। আপনার আইডি যদি হয় ইন্টিজার, ওটার অ্যাকচুয়াল বাইটস হচ্ছে 4 বাইট, কিন্তু টেক্সট ফাইলে রাখলে ওটা 7টা ক্যারেক্টার হয়ে যাবে, 7 বাইট, তার মানে ইউ আর কনভার্টিং ইউর বাইট, ইউ আর অ্যাকচুয়ালি চেঞ্জিং ইউর ডেটা, কিন্তু উইদাউট কনভার্সন আমি অরিজিনাল বাইটস গুলো রাইট করতে চাই, তা আপনার আইডি 4 বাইট, যে 4 বাইট সে 4 বাইটই আমি রাইট করবো, তাহলে ইন্টিজার কি ইন্টিজার হিসেবে রাইট করবো, তখন এটা বাইনারি ফাইল, তখন আমি ডাটা স্ট্রিম ইউজ করতে পারি। বাট ও হলো ডাটা টাইপ রাইট করে, ডাটা স্ট্রিমের জন্য ইউনিট হচ্ছে আমার ডাটা, ডাটা টাইপের যে ভেরিয়েবল সেটা একটা ইন্টিজার বা একটা ডাবল বা একটা ফ্লোট বা একটা স্ট্রিং, নট একটা বাইট। কিন্তু ফাইল রাইটারকে যখন আপনি দিচ্ছেন ওর জন্য কিন্তু ইউনিট কিন্তু ক্যারেক্টার উইচ ইজ এ বাইট, কিন্তু ওর জন্য ইউনিট কিন্তু ইন্টিজার ফ্লোট ডাবল এগুলো, তাহলে ওর ইউনিট কিন্তু বাইট না, তো তাহলে ও বাইট লেভেলে ডাইরেক্ট অপারেট করতে পারে না, তাহলে ওকে এখন কি করতে হবে, নিড সাপোর্ট অফ এ অ্যাসিস্ট্যান্ট স্ট্রিম হু ক্যান অপারেট অ্যাট বাইট লেভেল, ওকে, সো উই নিড টু ওপেন দ্য ফাইল উইথ দ্য অ্যাসিস্ট্যান্ট বা সাপোর্টিং স্ট্রিম, ওকে, স্ট্রিম ফার্স্ট, তাহলে আমার একটা সাপোর্টিং স্ট্রিম লাগবে, তো তাহলে আমি এখানে কি করতে পারি, তাহলে এখানে আমি যেটা করতে পারি যে আমার যে ফাইলটা, তাহলে এখানে আমি যদি বলি এক্সাম্পল, এখানে আমি কি বলতে পারি যে আমার যদি একটা পিডিএফ ফাইল থাকে, তাহলে আমি বলতে পারি যে ফাইল আউটপুট স্ট্রিম, ওকে, এফ ও এস ইকুয়াল টু নিউ ফাইল আউটপুট স্ট্রিম, ওকে, আমি সরাসরি এখানে বলতে পারি যে সাম পিডিএফ ডট পিডিএফ, এখানে আমি বলতে পারি যে ফাইল রাইটার
fw equal to new file writer, okay, some text file dot txt. এখানে আমি সেটা বলতে পারবো না, কারণ আমাকে এখন সাপোর্টিং স্ট্রিম ইউজ করতে হবে, বাইট লেভেলে যে অপারেট করতে পারবে সেটা কি আইদার ফাইল আউটপুট স্ট্রিম অথবা ফাইল রাইটার, রাইটিং এর ক্ষেত্রে, রিডিং এর ক্ষেত্রে ফাইল ইনপুট স্ট্রিম অথবা ফাইল রাইটার। তো তাহলে আমাকে ফাইলটা খুলতে হবে ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে, কারণ ডাটা স্ট্রিম তো নিজে বাইট রাইট করতে পারে না, ও ইন্টিজার রাইট করতে পারে, এটা হাই লেভেল। কিন্তু লো লেভেলে তো বাইট বাইট হিসাবে রাইট করতে হবে। তাহলে আমি ডাটা স্ট্রিমের মেথড ইউজ করব যে রাইট ইন্ট সাপ্লাই দিব x, কিন্তু x কে ও ডাইরেক্ট রাইট করতে পারবে না, তো ওটা চার বাইট হিসেবে রাইট করতে হবে, তো তখন একটা বাইট স্ট্রিমের হেল্প নেবে। সো ফাইলটা ওপেন করতে হবে বাইট স্ট্রিম দিয়ে, ওকে, বাইট লেভেলে যে অপারেট করতে পারে। তো তাহলে আমি এখানে আমাকে কি করতে হবে, এখানে তাহলে আমাকে আগে একটা বাইট স্ট্রিম দিয়ে ফাইল ওপেন, বাইট লেভেলে কাজ করতে পারে, টেক্সট ফাইল যেহেতু না আমরা ফাইল আউটপুট স্ট্রিমটা ইউজ করব, ওকে, fos equal to new file output stream, এখানে আমি ধরেন some binary dot bin, আমার ফাইলটাকে আমি ওপেন করলাম বাইট স্ট্রিম দিয়ে। Now this FOS is the assistant of my data output stream. তাহলে আমি এখন data output stream use করবো, যে data output stream, okay, let's say DOS equal to new data output stream. এখন ওর কনস্ট্রাক্টরে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাবে FOS. ওকে, তো একই জিনিস আমার অবজেক্ট আউটপুট স্ট্রিমের ক্ষেত্রেও করতে হবে। অবজেক্ট আউটপুট স্ট্রিমের মেথড আমি ইউজ করব যে OOS ডট রাইট অবজেক্ট, প্যারামিটার হচ্ছে আসিফ, আসিফ একটা অবজেক্ট, তাহলে ওর বাইটস গুলো ফাইলে রাইট হয়ে যাবে। তাহলে ওই আসিফকে রাইট করতে গিয়ে সে অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা বাইট স্ট্রিম ইউজ করবে, তাহলে বাইটস গুলোকে সে রাইট করবে। ওকে, আর ইউ ফলোইং? তাহলে এটা মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে, সেভ করে রাখি। এখন তাহলে আমরা যদি কোর্স অবজেক্টকে রাইট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার কোর্স ইনফো ডট বিন কে আগে ফাইল আউটপুট স্ট্রিম দিয়ে ওপেন করতে হবে, ওইটাকে আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিমে সাপ্লাই দেব। সো দ্যাটস হোয়াট উই ডিড। তাহলে আমরা দেখতেছি যে যদি ফাইল এক্সিস্টে আমরা যাবই না, ওকে, আমরা আগে অ্যাপেন্ড খাড়া করে দেখি, ঠিক আছে। তো তারা বলতেছে যে ফাইল যদি থাকে তাহলে আমি ফাইল আউটপুট স্ট্রিম ক্রিয়েট করব, ওকে, তাহলে আমার ফাইলটা ওপেন হয়ে গেল উইথ দ্য বাইট স্ট্রিম। এখন আমি আমার অবজেক্ট স্ট্রিমের সাপোর্টার হিসাবে FOS কে দিয়ে দিচ্ছি। তো আই হ্যাভ ডিক্লেয়ার্ড ট্রাই ব্লকের ভেতর ফাইলটাকে আগে ঠিক করে নিলাম যে কোর্স ইনফো ডট বিন এফ, তাহলে এই এফটা আমরা কিন্তু অবজেক্ট স্ট্রিম দিয়ে ওপেন করব না, বাইট স্ট্রিম দিয়ে ওপেন করব। তাহলে ফাইল আউটপুট স্ট্রিম হচ্ছে FOS, তাহলে FOS দিয়ে আমরা ফাইলকে ওপেন করব, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কনস্ট্রাক্ট আমরা যদি এটা দিয়েও দেই সমস্যা নাই,
যে যদি ফাইলটা থাকে তাহলে তুমি অ্যাপেন্ড করো, অলরেডি দুইটা অবজেক্ট আছে, তাহলে তুমি ওপেন করো টু অ্যাপেন্ড, আর যদি ফাইল না থাকে তাহলে ওপেন করো টু ক্রিয়েট দ্য ফাইল। বাট যেটাই হোক, FOS ইজ দেয়ার, ওটা এখন নাও সাপোর্টার অফ দ্য OOS। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো লুপ ঘোরানো, OOS ডট রাইট অবজেক্ট, কাজ শেষ। তাহলে কোনটা ইজি? অনেক ইজি না? এবং অলসো আপনার কোনো কনভার্সন রিকনভার্সন এইসব নেই। সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ইউজ। আপনি যদি টেক্সট ফাইল ইউজ করেন অ্যাপ্লিকেশন ডাটার জন্য, ওই যে কমা দিয়ে দিয়ে, ইউ উইল নট গেট মার্ক। ওকে, এসওডিরা আপনাদের টিউটোরিয়াল করাতে পারে, অ্যান্ড দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন টু লার্ন, কারণ আমরা 2 বছর আগে এগুলো অ্যাকসেপ্ট করতাম, টেক্সট ফাইল হলে অ্যাকসেপ্ট করতাম, কিন্তু এখন আর এগুলো অ্যাকসেপ্টেড না। তো যেহেতু আগে অ্যাকসেপ্ট করা হতো, ওই হিসাবে হয়তো আপনাদের দেখাতে পারে। সো সেটা আপনি প্র্যাকটিস করার জন্য দেখলেন, আমিও তো করালাম আপনাদের, কিন্তু তাই বলে আপনার কোর্স প্রজেক্ট এটা করা যাবে না, বিকজ দ্যাটস ইললজিক্যাল। ওকে, আচ্ছা, তাহলে এনি কোশ্চেন এইটুকু বুঝতে? তাহলে এটা কি দুই এক লাইনের কোড? ইউ জাস্ট কিপ রাইটিং দ্য অবজেক্টস। এখন ফাইল যদি আগে থেকে থাকে তাহলে অ্যাপেন্ড, যেহেতু কমা ট্রু দিয়ে করা হয়েছে, অ্যাপেন্ড হইতে থাকবে, আদারওয়াইজ ক্রিয়েট করবে। তো এখন কি আমাদের ফাইল আছে না নাই? ডু ইউ হ্যাভ ফাইল অর নট? মিনি আইএস, ডু ইউ হ্যাভ দ্য ফাইল? লেটস ভিউ ইট। তাহলে আমরা এখন নতুন কোডে ক্রিয়েট করি। ওকে, সো উই হ্যাভ টু রান ইট ওয়ান্স অ্যাগেন, যেহেতু কোড চেঞ্জ করেছি। এই হ্যালো অ্যাপ্লিকেশনকে সবসময় রিফ্যাক্টর করে নেবেন উইথ এ প্রপার নেম। ওকে, ফর এক্সাম্পল মেইন অ্যাপ্লিকেশন ক্লাস। So let's give, let's see, 11L accredit lab work, okay, on CSC 11, okay. Foundation accumulated. Now CSC 11 intro to programming language 3 credit foundation. তাহলে আমরা এখন ফাইল দুইটা ক্রিয়েট করতে চাই। So text file created. Okay. Binary file is also created. এখন এটার সাইজ কত বলেন? এখানে 7, 8, 9, 10, 11, 15, 16, 18, 19, 19 and 6, 25, 26, 40, 45, 46, 47, 48, এখানে ধরেন এরকম 30 বা 35 এরকম আসবে, তাহলে সব মিলায় কত? 70+ এরকম একটা সাইজ হবে। তো আমরা যদি দেখি, সামথিং লাইক দ্যাট, 71 বাইটস। ওকে, এটার সাইজ কত হওয়া উচিত আমার? এই একই অবজেক্ট দুইটাই তো আমি রেখেছি, তাই না? তাহলে এখানে একটা ইন্টিজার আছে আর তিনটা স্ট্রিং আছে, তাহলে কাছাকাছি হবে। কিন্তু আমরা যদি এটা সাইজ দেখি বাইনারি ফাইলের, তাহলে আমরা দেখতে পাবো যে এটার সাইজটা 198 বাইটস। তাহলে যে রাফলি 110 বাইটের মতো এক্সট্রা বাইট, এটা কেন, কোথেকে আসলো এটা? হ্যাঁ জি, বুঝি নাই, জোরে বলো। সেটাই তো আমি জানতে চাচ্ছি, কোথেকে আসলো, কিন্তু আসছে তো,
কোথাও না কোথাও থেকে তো আসছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে, কারণ এটা না বুঝলে আমি আগাইতে পারবো না। ওকে, তাহলে ফাইল ক্রিয়েট করে রাখছে, এখন আমি ফাইল রিড করব। সো রিড করার জন্য আপনাদের নিডে কি ছিল, ডাটা ক্রিয়েশন এন্ড ডাটা প্রসেসিং একই জায়গায় হবে, সেম কন্ট্রোলার ক্লাসে করেছে। বাট এখন তো আমার ডাটা আছে, স্টোরেজ আছে, সো আই উইল স্টোর ইন দ্য ফাইল। সো আমার সার্চিং ইজ এ ডিফারেন্ট অপারেশন, সো লজিক্যালি ইট শুড বি ইন এ সেপারেট ভিউ। আমার যখন প্রয়োজন হবে তখন আমি সার্চ করব বা প্রসেস করব। সো উই হ্যাভ অ্যানাদার এফএক্সএমএল ফর সার্চিং, ইজ লোড বুক ইনফো ফ্রম ফাইল। এই যে উই হ্যাভ অ্যানাদার এফএক্সএমএল, এই যে এটা, এখানে আমরা আসলে বাইনারিটাই শুধু রিড করতেছি, টেক্সটটা রিড করতেছি না, এটা অলরেডি দেখানো হয়েছে আপনাদের জানেন এখন। তো এখন এখানে এই বাটনটাতে ক্লিক করলে কি হওয়া উচিত, হোয়াট শুড বি দ্য লজিক অফ দিস হ্যান্ডলার মেথড বলুন তো দেখি। টেক্সট ফাইল না, বাইনারি ফাইল, টেক্সট ফাইলের কাজ শেষ। টেক্সট ফাইল রিডিং তো আপনাদের দেখাইছি গত ক্লাসে, ম্যাট্রিক্স থেকে রিড করছি না, না রিডিং কি দেখানো হয়েছে, না দেখানো হয় নাই, কি দেখাইছি, ম্যাট্রিক্স রিড করছি না, আমি ডাবল ক্লিক করে নোটপ্যাড খুলে দেখাইছি, আমি কি রিড করে দেখাইছি, কোন কোন ক্লাস এটা, এমপ্লয়ি স্টুডেন্ট, না না না, আমার তো ফাইল এখানে ক্রিয়েট হলো রাইট, আমি আপনাকে ডাবল ক্লিক করে দেখালাম যে ফাইল ক্রিয়েট হয়েছে, কিন্তু আমার অ্যাপ্লিকেশনে কি ডাটা রিড করে দেখাইছি আপনাকে, দেখানো হয়েছে তাই না, ওই যে হ্যাজ নেক্সট লাইন দিয়ে, তাহলে তো আপনি জানেন। সো এই এই প্রজেক্টটা দেখাচ্ছি না, এই প্রজেক্টে আমরা বাইনারি ফাইলটাই শুধু রিড করব। ওকে, সো দ্যাট ইজ দ্য এফেক্ট। তাহলে এইটাতে এইটার এই বাটনের লজিক কি হবে, দ্যাট ইজ মাই কোশ্চেন, থিঙ্ক অ্যান্ড টেল, ট্রাই টু অ্যান্সার। এটাতে ক্লিক করলে দিলে আমার কোর্সগুলো আসবে ফাইল থেকে, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। সো হোয়াট শুড বি দ্য লজিক, এক্সপ্লেন কর, কোড তো আর বলতে হবে না, এক্সপ্লেন কর। তাহলে আগে আমাকে ফাইলটা ওপেন করতে হবে ইউজিং উইচ ক্লাস, ফাইল ইনপুট স্ট্রিম। তাহলে ফাইল ইনপুট স্ট্রিম, লেটস সে FIS ইকুয়াল টু নিউ ফাইল স্ট্রিম, ফাইল ইনপুট স্ট্রিম প্যারামিটার হচ্ছে আমার F, ফাইল অথবা ফাইলের নাম। তারপরে অবজেক্ট ইনপুট স্ট্রিম, অবজেক্ট ইনপুট স্ট্রিম OIS, লেটস সে নাম দ্য স্ট্রিম, অবজেক্ট নেম ইজ OIS ইকুয়াল টু নিউ অবজেক্ট ইনপুট স্ট্রিম, কনস্ট্রাক্টর কি যাবে FIS, তাহলে স্ট্রিম রেডি। এখন আমার কাজ হলো অবজেক্ট OIS ডট রিড অবজেক্ট, এই মেথডটাকে কল করলে অবজেক্ট রিড হতে থাকবে, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য কোডিং লজিক, সো এটা কিন্তু আমার ভিউ লোড, লোড ভিউ এর কন্ট্রোলারে যেতে হবে, নট ক্রিয়েট ভিউ, একটা হচ্ছে ক্রিয়েট ভিউ, একটা হচ্ছে লোড ভিউ। তাহলে লোড ভিউ এর কন্ট্রোলারে যদি আমি যাই, ফার্স্ট অফ অল আই এম হ্যাভিং এ টেবিল, সো টেবিল ভিউ কোর্স, কোর্স টাইপের টেবিল ভিউ, বিকজ আই উইল বি অ্যাডিং কোর্স অবজেক্ট ফ্রম দ্য ফাইল, তো রিড অবজেক্ট উইল গিভ মি দ্য অবজেক্ট, আইল জাস্ট অ্যাড ইট টু দ্য ফাইল। ওকে, আচ্ছা, সো ট্রাই ব্লকে গিয়ে আমরা কি করলাম, এটা তো এটা হচ্ছে টেক্সট ফাইলটাকে ওপেন করার জন্য ডট টিএক্সটি, এটা আমরা এস আউট করে দিচ্ছি আর কি। ওকে, ঠিক আছে, আচ্ছা,
ওকে, প্রথমে আমি টেক্সট ফাইল থেকেই অবজেক্ট জেনারেট করে ফাইলে দিচ্ছি, ওটাই দেখি। অবজেক্ট রিড করে ওটা এখনো দেওয়া হয় নাই। ওকে, তাহলে এটা কিভাবে করতেছে আপনি তো জানেন বিষয়টা, যে লাইন রিড করব, করে ওটাকে স্প্লিট করব, করে এটা দিয়ে কোর্সের অবজেক্ট তৈরি করব, এটাকে আমি টেবিলের অ্যানালিস্টে দিয়ে দিচ্ছি। তো এটা যদি টেক্সট ফাইল থেকে করতে হয়, বাট রিয়েলিটিতে আমরা এটা করব না, কিন্তু এখন পর্যন্ত এটাই করা আছে। সো আমরা একটু দেখি এটা কিভাবে কাজ করে। তো এই হচ্ছে আমার লোড বাটন, আর কোনো কোড এখানে নাই, আর ইনিশিয়ালাইজে গিয়ে আমি সেট সেল ভ্যালু করে রেখেছি। ওকে, আমার নাম্বার অফ ক্রেডিটস ইন্টিজার, আমি ইন্টিজার হিসাবেই দেখাতে চাই, তাহলে স্ট্রিং হিসাবে দেখাতে পারতাম। তাহলে এখানে এখানে স্ট্রিং হিসাবে দেখাইতে হলে ওই কলামের ওখানে স্ট্রিং হিসাবে বলতে হইত। সো ইউ হ্যাভ দ্য চয়েস, আইদার ইউ ক্যান শো ইট অ্যাজ দ্য ডেটা টাইপ ইটসেলফ অর অ্যাজ এ স্ট্রিং, বিকজ এনি ডেটা টাইপ ক্যান বি কনভার্টেড টু এ স্ট্রিং। ওকে, এইখানে আমরা কি করছি, উই আর অ্যাকচুয়ালি রিডিং ফ্রম টেক্সট ফাইল। ওকে, ভালো কথা। তো আমরা যে টেক্সট ফাইল থেকে রিড করছি এটা কাজ করতেছে কিনা আমরা একটু চেক করে দেখি। এখন সিন সুইচিং দেখতে হবে, সিন সুইচিং কিভাবে হয়। আমরা তো স্টার্ট মেথডে গিয়ে এফএক্সএমএল এর নাম চেঞ্জ করে দেই, কিন্তু সেটা তো আর প্রজেক্টে পসিবল। আপনার যখন একটা অ্যাকচুয়াল প্রজেক্ট রান করতেছে ক্লায়েন্ট সাইডে, তখন তো ক্লায়েন্ট তো আর ওইভাবে করতে পারবে, তাকে নেভিগেট করতে হবে। সো ইউ উইল অ্যাকচুয়ালি মেক ট্রানজিশন ফ্রম ওয়ান এফএক্সএমএল টু অ্যানাদার এফএক্সএমএল। তাহলে স্টার্ট মেথডে যে আমরা যে এফএক্সএমএল লোড করেছি, সেম লজিক আমাকে ট্রানজিশনের যে বাটন বা মেনু আইটেম ওখানে করতে হবে। তো সেইটা আমরা কিভাবে করেছি একটু দেখে নেই, তার আগে আমি রানটা করে দেখাই আপনাকে, যেহেতু আপনাদের সময় নাই। কয়টা বাজে, কতক্ষণ আছে? 10 মিনিট ধরেন। সো দেয়ারফোর ওই কোডটা আজকে লেখার সময় হবে না আপনাদের সেকশনে, যে বাইনারি ফাইল থেকে টেবিল লোড করা, কিন্তু টেক্সট ফাইল থেকে যেহেতু করা আছে এটা আমরা একটু রান করে দেখি, আর চেন সুইচিংটা কিভাবে করতে হয় ওটা দেখি। ঠিক আছে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তাইলে আমি এই যদি সিনটা যদি সুইচ করি, আমি সেম উইন্ডোতে করতে পারি, এই যে সেম উইন্ডোতে করতে পারি, অথবা আমি একটা নতুন উইন্ডোতে করতে পারি। ঠিক আছে, এই আই এম লোডিং ফ্রম দ্য ফাইল। ওকে, তাহলে আমার টেক্সট ফাইল থেকে আমি অবজেক্ট জেনারেট করতে হচ্ছে, আমাকে স্ট্রিং রিড করে অবজেক্ট জেনারেট করতে হচ্ছে, দেন আই এম অ্যাডিং টু দ্য টেবিল। বাইনারি ফাইল হলে রিড অবজেক্ট আমাকে সরাসরি অবজেক্টই দিবে। তাহলে যে রিড অবজেক্ট যেটা পাবো সেটাই আমার অ্যাডে চলে যাবে, টেবিল ভিউয়ের অ্যাডে। অনেক স্ট্রেট ফরওয়ার্ড, এবং আমার কোনো ওভারহেড তৈরি হচ্ছে না, কনভার্সন রিকনভার্সন। তো বাইনারি ফাইল থেকে কিভাবে অবজেক্ট ডাইরেক্ট রিড করে দিতে হয় সেটা দেখব আমরা। আর ওখানে ওই যে হেডারের বিষয়টা, মানে ওই যে এক্সট্রা বাইটসগুলো যে আসতেছে, এখন ধরেন আমি যদি এটা টেক্সট বাইনারি ফাইল থেকে রিড করতাম, তাহলে আমার কোডটা কিরকম হতো? কোডটা হতো লাইক দিস, মানে আমি তো এটা লিখি নাই, নেক্সট ক্লাসে নেক্সট সেকশনে করব, বাট আপনাকে জাস্ট বোঝার জন্য বলছি যে যদি আমার এরকম হতো যে আমার এটা হবে কোর্স ইনফো ডট, দ্যাট ওয়াজ দ্য ফাইল নেম, কোর্স ইনফো ডট বিন, তাহলে এখান থেকে আমি রিড করব। এখন আমি যদি এখান থেকে বলি যে ওআইএস ডট রিড অবজেক্ট, ও আমাকে কি দিবে? সরাসরি আমাকে ইনস্ট্যান্স রিটার্ন করবে ফাইল থেকে। তাহলে কি ধরনের ইনস্ট্যান্স রিটার্ন করবে? কোর্স টাইপের। তাহলে কোর্স সি ইকুয়াল টু, এটাকে আমি কোর্সে কাস্ট করে দিই। অ্যান্ড নাও আমার এই যে টেবিল ভিউ আইডি ডট গেট আইটেমস ডট অ্যাড সি, দ্যাট ইজ দ্য রিডিং অবজেক্ট অ্যান্ড অ্যাডিং টু দ্য ওয়্যার টেবিল।
এখন এই পুরো জিনিসটা আমার একটা লুপের মধ্যে হবে। বুঝে গেল? এখন আমাকে আপনি বলেন এই যে কোআইএস, ওর কাজ কি? রিড অবজেক্ট মেথডের কাজ কি? এটা কোন ক্লাসের মেথড? রিড অবজেক্ট, অবজেক্ট এটা ইনপুট হবে, রিড করতেছি তো, অবজেক্ট ইনপুট স্ট্রিম এটাও হবে, ফাইল ইনপুট স্ট্রিম, আর এটা হবে অবজেক্ট ইনপুট স্ট্রিম। ওকে, তাহলে এটা কোন কোন ক্লাসের মেথড? রিড অবজেক্ট, ওর কাজ কি? ওর কাজ কি? ওর কাজ হলো ফাইল থেকে অবজেক্ট রিটার্ন করা। এখন আমার ফাইলের সাইজ হচ্ছে 3 মেগাবাইট, ওখানে শত শত অবজেক্ট আছে। তাহলে ফাইল পয়েন্টার বলেছি না গত ক্লাসে? বলেছিলাম ফাইল কার্সর, ফাইল পয়েন্টার। সো আপনি যখন একটা ফাইল ওপেন করেন, তখন এই যে এখন এখন যদি আমি রাইট করি, কোথায় রাইটটা হবে? এখানে হবে, কারণ আমার ফাইল কার্সার এখানে আছে। কিন্তু আমি যদি এখন যদি টাইপ করি, এখানে রাইট হবে। তাহলে এটা দেখা যাচ্ছে ভিজিবল, কিন্তু আপনি যখন একটা কোডে স্ট্রিং দিয়ে ফাইল ওপেন করবেন, দেয়ার ইজ এ ফাইল পয়েন্টার বা ফাইল কার্সার, ওয়েন ইউ ওপেন দ্য ফাইল ইট পয়েন্টস টু দ্য বিগিনিং অফ দ্য ফাইল। এখন আমি ধরেন একটা লাইন রিড করলাম, টেক্সট ফাইল সাপোজ, তাহলে যতটুকু রিড হয়ে গেল, পরের রিডটা কোন জায়গা থেকে হবে? তাহলে ফাইল পয়েন্টার উইল মুভ হিয়ার, এতটুকু রিড করা হয়েছে। যখনই আমি রিড করব, ফাইল পয়েন্টার মুভ করতে থাকবে, বা রাইট করব, ফাইল পয়েন্টার মুভ করতে থাকবে। তাহলে আমি ফাইল পয়েন্টার অ্যাট দ্য বিগিনিং প্রথম রিডে এইটুকু রিড করলাম, তাহলে ফাইল পয়েন্টার উইল বি হিয়ার, তাহলে নেক্সট রিডটা আবার এখান থেকে হবে। সো ফাইল পয়েন্টার উইল কিপ মুভিং, রাইট? তাহলে আমার এই যে ফাইল পয়েন্টার যদি ফাইলের শুরুতে থাকে, তাহলে সে কতটুকু রিড করবে? এটা তো লাইন না যে স্ল্যাশ এন পাওয়া পর্যন্ত রিড করো, এটা তো অবজেক্ট, অবজেক্টের বাইটস গুলো আপনি রাইট করেছেন। তাহলে বুঝবে কি 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 করে যে কতটুকু রিড করলে আমি একটা অবজেক্টের বাইট পাবো? ধরেন স্বপ্নে সে পেয়ে গেল যে 242 বাইট রিড করলে তুমি একটা অবজেক্টের বাইট পাবে। স্বপ্নে পেলো সে 242 বাইট রিড করলো, যে আমি এখন অবজেক্টের বাইট পেয়ে গেছি। কিভাবে জানলা? স্বপ্নে পাইছে, ভালো কথা। এখন অবজেক্ট দাও, তাহলে এখন ওই 142 বাইটকে তো ফিল্ডে ভাগ করতে হবে। সো ইট নিডস টু নো হাউ মেনি ফিল্ডস, হোয়াট আর দ্য ফিল্ডস, হোয়াট আর দ্য ফিল্ড টাইপস, এগুলো জানতে হবে না? হোয়াট ইজ দ্য ক্লাস, ক্লাস নেম জানতে হবে না? তাইলে আপনার এই রিড অবজেক্ট মেথড নিডস টু নো আমি যে ফাইলটা থেকে রিড করতেছি। এখন আমার যদি 2টা ইন্টিজার থাকে, তাহলে 8 বাইট রিড করলেই তো আমি ফিল্ডগুলো পেয়ে যাব। ইফ দেয়ার আর অনলি 2 ফিল্ডস উইচ আর ইন্টিজার, সো আই হ্যাভ টু রিড অনলি 8 বাইটস অ্যান্ড ইউজ দোজ 8 বাইটস 4 4 ফর 2 ফিল্ডস। তাহলে এই তথ্য আমার লাগবে না যেখানে 2টা ইন্টিজার ফিল্ড আছে। যদি 3টা ইন্টিজার থাকে, তাহলে 12 বাইট রিড করতে হবে। যদি একটা স্ট্রিং একটা ইন্টিজার থাকে, তাহলে কত বাইট রিড করতে হবে? হ্যাঁ, একটা স্ট্রিং একটা ইন্টিজার, একটা ডাবল, ধরেন এই 3টা ফিল্ড, 13 কিভাবে বলতেছে? একটা স্ট্রিং একটা ইন্টিজার, প্রথমটা ধরেন ইন্টিজার, মাঝখানে একটা স্ট্রিং, থার্ড ফিল্ড হচ্ছে ডাবল। তাহলে সে যদি জানে যে এই ক্লাসের নাম হচ্ছে ফর এক্সাম্পল এমপ্লয়ি, প্রথম ফিল্ড হচ্ছে ইন্টিজার যার নাম হচ্ছে আইডি, সেকেন্ড ফিল্ড হচ্ছে স্ট্রিং যার নাম হচ্ছে নেম, থার্ড ফিল্ড হচ্ছে স্যালারি ফ্লোট বা ডাবল,
এই তথ্যটা যদি তার জানা থাকে তাহলে সে প্রথমে 4 বাইট রিড করবে, করে ওইটা দিয়ে সে আইডি নামে একটা ইন্টিজার তৈরি করবে। তারপরে সে কত বাইট রিড করবে স্ট্রিং এর জন্য, স্ট্রিং এর জন্য কত বাইট রিড করবে ফাইল থেকে? জি 1 বাইট রিড করলে তো একটা ক্যারেক্টার পাবে, ওটা তো ডাবল এর স্ট্রিং, স্ট্রিং মাঝখানেটা তো স্ট্রিং। আপনার ফাইল পয়েন্টার শুরুতে আছে, প্রথমে 4 বাইট রিড করলেন, ফাইল পয়েন্টার এখন এখানে আসছে, এখন এখান থেকে আমি স্ট্রিং রিড করব, কত বাইট রিড করতে হবে? হ্যাঁ জোরে বলেন, শুনি নাই তো, আমার কাছে তো সবই বাইট, আমি তো ফাইল ফাইল থেকে বাইটই পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না বাইটের ভ্যালু স্ল্যাশ জিরো নাল ক্যারেক্টার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাইট রিড করতে থাকো। সো আই নাও আই গট দা স্ট্রিং, এই বাইটগুলোতে আমি এখন স্ট্রিং জেনারেট করব। তারপরে 8 বাইট রিড করব, কারণ আমি জানি থার্ড ফিল্ড হচ্ছে ডাবল, তাহলে ওই 8 বাইট দিয়ে আমি ডাবল জেনারেট করব। আমি এটাও জানি ক্লাসের নাম এমপ্লয়ি, এখন এই তিনটাকে কনস্ট্রাক্টরে পাঠায় নিউ এমপ্লয়ি করব, করে ওইটাকে রিটার্ন করব। সো দ্যাটস হোয়াট রিড অবজেক্ট ডাজ। ওটাই হচ্ছে যে 107 এক্সট্রা বাইট, ওই যে কোথেকে আসলো ফাইলের মধ্যেই ওই ইনফরমেশন থাকতে হবে অ্যাট দ্য বিগিনিং অ্যাজ দ্য ফাইল হেডার। কাজেই যখন সে ফাইলটা ওপেন করে ফেলবে রিড অবজেক্ট করা শুরু করবে, অলরেডি ইট নোস যে ক্লাসের নাম কোর্স, এখানে 4টা ফিল্ড আছে, প্রথম 3টা স্ট্রিং, শেষেরটা ইন্টিজার, সো ইট ইট উইল হ্যাভ নো প্রবলেম টু রিড দ্য অবজেক্টস। কিন্তু হেডার না থাকলেও জানবে কোথেকে, তাইলে ও রিটার্ন টাইপ কি, ও কি রিটার্ন করবে, এই রিড অবজেক্ট কি রিটার্ন করবে? হ্যাঁ আমাদের এই কোর্স ইনফো বিন থেকে সে কি রিটার্ন করবে, কোর্স কি, কোর্স ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট, তাহলে রিটার্ন টাইপ কি, এই রিড অবজেক্ট মেথডের তো একটা রিটার্ন টাইপ আছে, সেটা কি? হ্যাঁ সেটা কি ইন্টিজার? না, কেন না, ও তো আর ইন্টিজার রিটার্ন করে না, তাহলে ও রিটার্ন টাইপ কি, ও কি স্ট্রিং রিটার্ন করে, কি রিটার্ন করে, কোর্স অবজেক্ট, তাহলে রিটার্ন টাইপ কি? হ্যাঁ টাইপটা কি, ক্লাসের একটা নাম আছে তো, আপনি যদি কোর্স অবজেক্ট রিটার্ন করেন তাহলে রিটার্ন টাইপ কি হবে, কোর্স। আপনি যদি স্ট্রিং অবজেক্ট রিটার্ন করেন রিটার্ন টাইপ কি হবে, স্ট্রিং, তাহলে এটা রিটার্ন টাইপ কি হবে, কোর্স। কিন্তু প্রবলেম হইলো এটা তো লাইব্রেরি ক্লাস, কারণ ও তো জানে না যে আপনার আপনার ফাইলে কোর্স আছে, আপনার ফাইলে প্রোডাক্টও থাকতে পারে, আপনার ফাইলে এমপ্লয় থাকতে পারে, তাহলে ওর এমন একটা রিটার্ন টাইপ দিতে হবে যে কোনো অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে পারে। এগেইন ইনহেরিটেন্স, সুপার ক্লাস হ্যান্ডেল ক্যান রিপ্রেজেন্ট এনি সাব ক্লাস ইনস্ট্যান্স, তাহলে এমন একটা ক্লাসের হ্যান্ডেল দিতে হবে যেটা যে কোনো ক্লাসের ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারে, হুইচ ইজ অবজেক্ট ক্লাস, জাভার যে সুপার ক্লাস অবজেক্ট ক্যাপিটাল ও অবজেক্ট, কারণ আমার আমার অবজেক্ট আমি আমি যদি ডিক্লেয়ার করি যে ক্যাপিটাল ও অবজেক্ট ধরেন ওবিজে, নাও ওবিজে ক্যান রিপ্রেজেন্ট স্টুডেন্ট অফ ইনস্ট্যান্স, প্রোডাক্ট ইনস্ট্যান্স, কোর্স ইনস্ট্যান্স, এনি ক্লাস ইনস্ট্যান্স, বিকজ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যে কোনো ক্লাসই অবজেক্টের বংশধর, তার মানে অবজেক্টের যদি একটা হ্যান্ডেল ডিক্লেয়ার করি দ্যাট ক্যান রিপ্রেজেন্ট এনি ক্লাস ইনস্ট্যান্স। এখন কোন ফাইলে কি আছে আমি তো জানি না, আর এটা তো লাইব্রেরি ক্লাস, ও তো জানে না ফিউচার আপনি কোন ক্লাস বানাবেন, তাহলে এটা রিটার্ন টাইপ হচ্ছে অবজেক্ট, যেহেতু এটা রিটার্ন টাইপ কোর্স না অবজেক্ট, কিন্তু ইনস্ট্যান্সটা কোর্স, সেই জন্য ওটাকে কোর্স হ্যান্ডেলে নেওয়ার আগে কাস্ট করে নিতে হবে, দ্যাট ইজ ওয়াই দ্য কাস্ট। ইনস্ট্যান্স কোর্সই কিন্তু, কিন্তু হ্যান্ডেল মিসম্যাচ, এখন যেহেতু সুপার ক্লাস সাব ক্লাস, কোর্স ইজ এ সাব ক্লাস অফ অবজেক্ট, সো ইউ ক্যান কাস্ট ইট টু কোর্স বিকজ ইনস্ট্যান্স কোর্স, এন্ড দেন অ্যাড ইট টু দ্য
টেবিল ভিউ। তো এটা আমরা আইডিয়াটা দেখে রাখলাম, অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা আমাদের ইন্টেলিজেন্সে নেক্সট ক্লাসে আপনারা অলরেডি যখন আসবেন দেখবেন যে বাই দ্যাট টাইম ইট ইজ ইমপ্লিমেন্টেড। ওকে, এই প্রজেক্টটা কিন্তু আপনাদের শেয়ার করা আছে। সো এইটা ফাইল সিন্স সুইচিংটা তো দেখা হলো না, তাহলে ওটাও নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? আপনারা সেকশন সিক্স এর ভিডিওটা একটু দেখেন আজকে, কারণ আজকে আপনাদের এগুলোর সাথে আরো এক্সট্রা এই ফাইল টেবিল হ্যান্ডলিংটা আমি মোটামুটি সিন সুইচিং এগুলো কভার করে ফেলবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, দুইটা মিনিট, এটা ইম্পর্টেন্ট, ভুলে যাব না। এলে এই যে আমার কোর্স ক্লাস, এখানে দেখেন আমি যদি আমার এই ফ্যাকাল্টি ক্লাসে যাই, ফ্যাকাল্টি ক্লাসের সোর্স অফ ইনহেরিটেন্স কারা? দুইটা সোর্স অফ ইনহেরিটেন্স, একটা হচ্ছে এমপ্লয় ক্লাস আর একটা হচ্ছে রিসার্চার ইন্টারফেস। আচ্ছা, এমপ্লয় ক্লাসে কি আছে? এমপ্লয় ক্লাসে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, অ্যাপ্লাই ফর লিভ। তাহলে এটা কিন্তু ফ্যাকাল্টির জন্য ম্যান্ডেটরি, ইউ আর রাইট। আর অ্যাপ্লাই ফর লোন এটা না করলেও চলবে, কারণ এটা ইমপ্লিমেন্টেড, কিন্তু এটা তাকে ওভাররাইট করতেই হবে, অ্যাপ্লাই ফর লিভ। রিসার্চার ইন্টারফেসও দেয়ার ইজ এ মেথড, যে প্রিপেয়ার রিসার্চ রিপোর্ট, তাহলে এটাও তাকে ওভাররাইট করতে হবে। সো ইফ ইউ লুক ইন টু দ্য ফ্যাকাল্টি ক্লাস, এই দুটো ওভাররাইট করা, আপনি যদি একটাও না করেন তাহলে কিন্তু বিল্ড হবে না, মানে ক্লাসটাকে সে রিকগনাইজ করবে না। ওকে, বলতেছে যে ভাই তুমি তো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তাহলে তোমাকে এটা ওভাররাইট করতে হবে, ঠিক আছে? তার মানে আমরা জানি যে যদি এখন ইন্টারফেসে কি থাকে, ইমপ্লিমেন্টেড মেথড থাকে না অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে? ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট মেথড, তার মানে একটা ক্লাস যদি ইন্টারফেসকে ইনহেরিট করে অবশ্যই তাকে ওভাররাইট করতে হবে ইন্টারফেসের মেথড, রাইট? এখানে দেখাই যাচ্ছে যে আমরা একটা সুপার ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইট করতে হয়েছে আর ইন্টারফেসের মেথডকে ওভাররাইট করতে হয়েছে। ওকে, তো এরা অ্যাবস্ট্রাক্ট, ইন্টারফেসে সবই অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমার এই কোর্স ক্লাসে আমি যখন করেন ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল বলে একটা ইন্টারফেস কে ইনহেরিট করে, এখন এইটা যখন সে ইনহেরিট করে তখন এটার মেথড কে তার ওভাররাইট করতে হবে না? না হলে তো এটা বিল্ড হওয়ার কথা না, এরর হয়ে যাওয়ার কথা। বাট এখানে কি কোনো কোর্স ক্লাসের মেথড অন্য কোনো মেথড ওভাররাইট করা হয়েছে? হ্যাঁ, একটা টু স্ট্রিং ওভাররাইট করা হয়েছে ঠিকই, কিন্তু সেটা অবজেক্ট ক্লাস থেকে আসছে, সেটা আমার সিরিয়ালাইজেবল ইন্টারফেস থেকে আসে নাই। তাহলে এখানে তো কোনো ওভাররাইডিং ওভাররাইট করাই হয় নাই, তাহলে এখানে এরর দিচ্ছে না কেন? ফ্যাকাল্টিতে কিন্তু ঠিকই দিয়েছে, তাহলে এখানেও তো একটা ইন্টারফেসকে সে এক্সটেন্ড করেছে, মানে ইনহেরিট করেছে, তাহলে ওটার মেথডকে সে ওভাররাইট করতে বলছে না কেন? বিকজ ইটস অ্যান এম্পটি ইন্টারফেস, আপনি ফেসবুকে প্রচুর পোস্ট করেন, আই এম ইন ইউর ফ্রেন্ড লিস্ট, আপনার পোস্টগুলো কি আমার ফিডে আসবে না? ডিপেন্ডস অন মাই ব্রাউজিং হ্যাবিট। হ্যাঁ, আমি যদি আপনাকে মিউট করে রাখি আসবে তো না, কিংবা আপনার পোস্ট আসলেও আমি সেগুলোতে ক্লিক করি না, ইগনোর করে যাই, স্ক্রল করে চলে যাই, অ্যালগরিদম এক পর্যায়ে আমাকে আর আপনার ফিড আমার ফিডে আপনার পোস্ট আসবে না। কিন্তু আপনি যদি আমাকে ট্যাগ করে দেন তখন কি না দেখে যাবি করি, তাই না? তখন আমার ফিডে আসবেই আসবে। সো এই যে ট্যাগ করা বা মার্ক করা, এটাই মার্কার ইন্টারফেসের কাজ। মার্কার ইন্টারফেসের কাজ এটা না যে বসেন সমস্যা নেই, যে আপনাকে একটা ফাংশনালিটি ফোর্স করতেছে ইমপ্লিমেন্ট করার জন্য, এটা হচ্ছে সে কম্পাইলার এবং জেভিএম কে কিছু এক্সট্রা সিগন্যাল দেওয়ার জন্য আপনার ক্লাসটাকে মার্ক করতেছে। সো এভরি মার্কার ইন্টারফেস হ্যাজ এ স্পেসিফিক মিনিং। ওকে, এখন আপনি চিন্তা করেন আপনার বাটন একটা ক্লাস না, তা আপনি যে বাটন অবজেক্ট এটা কি ফাইলে সেভ করবেন আপনি?
বাটন তো একটা ক্লাস, তাহলে আপনি আপনার আপনার রিসেপশনে যে পাঁচটা বাটন বসাইছেন এগুলো বাটন অবজেক্ট পাঁচটা, এগুলো কি ফাইলে সেভ করার জিনিস? না। তাহলে পৃথিবীর সব ক্লাসই যে স্ক্যানার ক্যালকুলেট স্ক্যানার ক্লাস, স্ক্যানারের অবজেক্টকে আপনি ফাইলে সেভ করবেন ডাটাবেজে? না। তাহলে সব ক্লাসই আপনার অ্যাপ্লিকেশন ডাটা? না। বেশিরভাগ ক্লাসই অ্যাপ্লিকেশন ডাটা? না। লাইব্রেরি থেকে যেগুলো আমরা ইউজ করি, তাহলে যেটা অ্যাপ্লিকেশন ডাটা না সেটা তো স্টোর করার কোনো বিষয় আসছে না। দ্যাট ইজ ওয়াই বাই ডিফল্ট নান অফ দ্য ক্লাস ইজ অ্যালাউড, যে তার অবজেক্ট ক্যান বি স্টোর, এটা অ্যালাউড না। ওকে, তাহলে আপনি যদি কোনো একটা ক্লাস পার্টিকুলার ক্লাসের অবজেক্টকে রাইট করতে চান, ফার্স্ট ইউ হ্যাভ টু কনভার্ট দ্য অবজেক্ট ইন্টু সিরিজ অফ বাইটস অ্যান্ড দেন রাইট ইট। এই যে কনভার্টিং ইন্টু সিরিজ অফ বাইটস, এটাকে বলা হয় সিরিয়ালাইজেশন। আবার ওয়েন ইউ আর রিডিং, ইউ আর রিডিং সিরিজ অফ বাইটস অ্যান্ড রিকনস্ট্রাক্টিং দ্য অবজেক্ট, ডিসিরিয়ালাইজেশন। তাহলে সিরিয়ালাইজেশন ডিসিরিয়ালাইজেশন ডিফল্ট সেট আপ হচ্ছে ডিসেবল ফর অল ক্লাস। So you want your particular class to be serializable, so you have to grip this information as a developer to the compiler and JVM. Je bhai ami amar ei class ta ke serialize korte chai because I want to store it. So you mark your class by implementing serializable. So tahole apnar class diagram e jodi 25 ta class thake, every class must implement serializable, otherwise আপনার ওই যে রাইট অবজেক্ট সি যখনই দিবেন এক্সেপশন হয়ে যাবে, ইট উইল ফেল টু রাইট। কেন এক্সেপশন হবে? কারণ ডিফল্ট সেটআপ হচ্ছে সিরিয়ালাইজেশন ইজ নট অ্যালাউড। তাহলে আপনি রাইট করতে গেলে ওটাকে সিরিয়ালাইজ করতে হবে, অর্থাৎ কনভার্ট দ্য সিরিজ ইনটু সিরিজ অফ বাইটস। তাহলে র্যামে যে অবজেক্টটা আজ মেমোরি অ্যালোকেট করা হয়েছে সেটাকে সিরিজ অফ বাইটে কনভার্ট করে রাইট করতে হবে। এটা ডিফল্ট হচ্ছে ডিসেবল ফর অল ক্লাস, কারণ মোস্ট অফ দ্য লাইব্রেরি ক্লাসেস আর নট রিপ্রেজেন্টিং অ্যাপ্লিকেশন ডেটা। কিছু আছে যেটা অ্যাপ্লিকেশন ডেটাকে রিপ্রেজেন্ট করে, যেমন আপনি একটা অ্যারে লিস্ট ইউজ করতে পারেন, অ্যারে লিস্টকেও কিন্তু আপনি ডাইরেক্ট সেভ করতে পারেন। অ্যারে লিস্টের এলিমেন্টগুলো যদি অবজেক্ট হয় সেটাকে ইন্ডিভিজুয়ালি পারেন, আবার অ্যারে লিস্ট অ্যাজ এ হোল অলসো ইউ ক্যান সেভ টু দ্য ফাইল, বিকজ অ্যারে লিস্ট অলসো ইজ এ ক্লাস and it's a data structure. So data structure গুলো কে আপনি সরাসরি চাইলে স্টোর করতে পারেন, provided ওই ক্লাস গুলো সিরিয়ালাইজেবল এনেবল করা। So if you look into the array list class, এটা দিয়ে শেষ করছি এখন, তাহলে দেখেন এখানে বলছে যে পাবলিক ক্লাস অ্যারে লিস্ট এক্সটেন্ড দিস ইমপ্লিমেন্টস দিস 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 অ্যান্ড অলসো সিরিয়ালাইজেবল। দ্যাট ইজ ওয়াই আপনি কিন্তু রাইট অবজেক্টে আপনার কোর্স লিস্টকেও ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারেন। তাহলে কোর্স লিস্ট অ্যাজ এ অ্যারে লিস্ট অবজেক্ট বাইটে কনভার্ট হয়ে রাইট হবে। সো তখন আপনি রিড অবজেক্ট করলে পুরো অ্যারে লিস্টটা একবারে রিড করবেন। আর আমরা কি করছি? ইন্ডিভিজুয়াল অবজেক্ট রাইট করছি বা ইন্ডিভিজুয়াল অবজেক্ট রিড করছি। সো অ্যারে লিস্ট কখনোই আমি ডাইরেক্ট ফাইলে রাইট করতে পারতাম না যদি সে সিরিয়ালাইজেবল ইমপ্লিমেন্ট না করত। সো দিস ইজ মার্কার ইন্টারফেস। And আপনি নিজে নিজে একটা ইন্টারফেস বানায় বলতে পারবেন না যে এটা মার্কার ইন্টারফেস। কম্পাইলার হ্যাজ নো আইডিয়া হোয়াট ইট মিন্স। ইফ ইউ মার্ক ইট হোয়াট ইট মিন্স, তাহলে একটা এমটি ইন্টারফেস, যখন এমটি ইন্টারফেস দেয়ার ইজ নো ফিল্ড অ্যান্ড মেথডস, ওইটাকে ইনহেরিট করা মানে মার্ক করা, ইউর ক্লাস ইজ মার্ক। ওকে, সো কম্পাইলার মাস্ট নো ইফ দ্যাট ইন্টারফেস ইজ ইউজ টু মার্ক, দেন দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন, দিস ইজ দ্য মিনিং। তো আপনি নিজে নিজে একটা ইন্টারফেস বানায় বললে হবে না যে এটা মার্কার ইন্টারফেস। ওকে, ইট ইজ পার্ট অফ ইউর জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিট। উইথ দ্যাট নোট আমরা আজকে শেষ করি, আপনাদের সময় পেয়েছি।